হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকের এই ভিডিওতে থাকছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ভোটকর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত যে পিডিএফটা দেওয়া হয় সেই পিডিএফের ওপরেই এই ভিডিও যেখানে ভোট নিতে গিয়ে ভোটকর্মীদের যে যে কাজগুলো করতে হবে এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে সমস্ত নতুন জিনিসপত্রগুলো এসছে নতুন নতুন নিয়মগুলো এসছে সেইগুলো কতগুলো এই স্লাইডে দেয়া রয়েছে বেশিরভাগটাই প্রত্যেকবারের মতোই রিপিটেড হয় কিন্তু এইবারের যে নতুন জিনিসগুলো আছে সেগুলো কয়েকটা জায়গা আমি এখানে উল্লেখ করে দেবো তা আপনারা ভিডিওটাকে দেখুন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ ভোটকর্মীদের প্রশিক্ষণ এখানে বিষয়বস্তুতে আছে বিতরণ কেন্দ্রে কার্যক্রম ডিসিতে পোলিং স্টেশনে ভোটের আগের দিনের ক্রিয়াকলাপ ভোট কেন্দ্রগুলির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ পোলিং স্টেশনে ভোটের দিনের ক্রিয়াকলাপ ভোট গ্রহণ প্রক্রিয়া ভোট গ্রহণ সমাপ্তিতে কার্যাদি রিসিভিং সেন্টারে ক্রিয়াকলাপ আর সিতে কোভিড ব্যবস্থাপনা অ্যান্ড এস এম এস পোল রিপোর্টিং এবারে কিছু নিউ ইনস্ট্রাকশন এখানে বলা রয়েছে সেইগুলো আমরা দেখি বলা আছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট ফরম্যাট অন পোল ডে পার্ট ওয়ান মকপোল সার্টিফিকেট পার্ট টু রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট পার্ট থ্রিতে আছে প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল পার্ট ফোরে আছে ইভিএম ভিভি প্যাট রিপ্লেসমেন্ট রিপোর্ট ইপ রিপ্লেস ডিউরিং মকপোল মকপোলের সময় যদি চেঞ্জ হয় তাহলে এই রিপোর্টটা করতে হবে এবং এখানে সই করতে হবে সব পার্ট ফাইভ আছে ইভিএম ভিভি প্যাড রিপ্লেসমেন্ট রিপোর্ট ইফ রিপ্লেস ডিউরিং অ্যাকচুয়াল পোল পোল চলাকালীন যদি ইভিএম বা ভিভি প্যাটে প্যাটে কোনো ধরনের সমস্যা হয় সেটা চেঞ্জ করতে গেলে এই পার্ট ফাইভটাকে প্রিসাইডিং অফিসারের রিপোর্টে পার্ট ফাইভটাকে ফিল আপ করতে হবে এখানে প্রিসাইডিং অফিসারের সিগনেচার এবং যে এজেন্ট আছে তাদের সমস্ত সিগনেচার নেওয়া এবং কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেগুলোকে নথিবদ্ধ করতে হবে পরেরটা আছে কালেকশান অফ প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট বলা আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অফ দ্য প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট শ্যাল বি কেপড ইন অ্যান এনভেলপ একটা খামে ভরতে হবে ডিটেলস টু বি প্রিন্টেড অন দ্য এনভেলপ এর ওপরে প্রিন্ট করা থাকবে নেম অফ ইলেকশন নাম্বার অ্যান্ড নেম অফ এসি অর এএস নাম্বার অ্যান্ড নেম অফ পিসি আর পোলিং স্টেশনের নাম্বার এগুলো সবই প্রিন্ট করা থাকবে শুধু পোলিং স্টেশনের নাম আর নাম্বারটা লিখতে হবে এরপরে বলা আছে

সাবমিট দ্য সেড রিপোর্ট টু দ্য রিটার্নিং অফিসার সেক্টর অফিসার এগুলো রিটার্নিং অফিসারকে জমা দেবেন অল্টারনেটিভ ডকুমেন্টস ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা হয়তো নতুন যোগ হয়েছে যে ইউডিআইডি এই কার্ডটা কিন্তু অল্টারনেটিভ কার্ড হিসাবে বিবেচিত হবে এই বছরে আরও কিছু নিয়ম যেগুলো চেঞ্জ হয়েছে যেটা হচ্ছে ইউজ অফ স্ট্রিপ সিল ইজ ডিসকন্টিনিউড স্ট্রিপ সিলের আর ব্যবহার হবে না ডিজাইন অফ পিঙ্ক পেপার সিল ফর বি ইউ ইজ চেঞ্জ ব্যালট ইউনিটে যে পিঙ্ক পেপার সিল সেটা ডিজাইন চেঞ্জ হয়েছে ডিজাইন অফ গ্রিন পেপার সিল ইজ চেঞ্জ গ্রিন পেপার সিলের ডিজাইনও চেঞ্জ হয়েছে ইউজ অফ প্লাস্টিক বক্স ফর মকপোল স্লিপস ইজ ডিসকন্টিনিউড যে মকপুল স্লিপ যেটা প্লাস্টিক বক্সে রাখা হতো সেটা আর থাকছে না অনলি দ্য ব্ল্যাক envelopes কন্টেনিং mock পোল স্লিপস হ্যাভ টু বি sealed উইথ নিউলি designed পিঙ্ক পেপার সিল অর্থাৎ ওই যে কালো রঙের যে এনভেলপগুলো সেই এনভেলপের ভেতরে মকফোল স্লিপগুলোকে রাখতে হবে এবং ওইগুলোকে নিউলি ডিজাইন পিঙ্ক পেপার সিল দিয়ে ওগুলোকে সিল করতে হবে নো প্লাস্টিক বক্স ইন দিস রিগার্ড উইল বি দেয়ার এই ক্ষেত্রে কোনোরকম প্লাস্টিক বক্স থাকবে না পিআরওস ডায়েরি মডিফাইড প্রিসাইডিং অফিসারের যে ডায়েরি সেটাই চেঞ্জ হয়েছে হ্যান্ড ওভার অফ ফলোয়িং আইটেমস অ্যাট আর সি অ্যান্ড অপটেনের রিসিপ্ট এইসব জিনিসগুলোকে আর সিতে জমা দিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে কন্ট্রোল ইউনিট অ্যান্ড ব্যালট ইউনিট অর ইউনিটস অ্যান্ড ভিভিপ্যাট ডিউলি সিল্ড ইন দেয়ার রেসপেক্টিভ ক্যারিং কেসেস যে যাতে যাতে ওগুলোকে প্যাক করে দেওয়া হয়েছিলো সেই বক্সগুলোতে ঠিক মতো করে প্যাক করে দিতে হবে উইথ ভিভি প্যাট পাওয়ার প্যাক এগুলোকেও দিতে হবে ভিভি প্যাটের পাওয়ার প্যাকটা অনেক সময় হাতে খুলে আলাদা করে দিতে হয় দু নম্বর বলা হয়েছে ফার্স্ট প্যাকেট সাব সুপারস্ক্রাইবড ইভিএম পেপারস কন্টেনিং থ্রি আইটেম ফার্স্ট প্যাকেটে ইভিএম পেপার্স থাকবে যাতে তিনটে জিনিস থাকবে তিনে বলা আছে সেকেন্ড প্যাকেট সুপারস্ক্রাইবড স্ক্রুটিনি কভার কন্টেনিং ফোর আইটেম স্ক্রুটিনি কভার বলা থাকবে তাতে চারটে আইটেম থাকবে থার্ড প্যাকেট সুপারস্ক্রাইব স্ট্যাটিউটরি কভার্স তার মানে এর আগে পর্যন্ত যেগুলো ছিল স্ট্যাটিউটরি কভার দিয়েই শুরু হতো স্ট্যাটিউটরি নন স্ট্যাটিউটরি থার্ড প্যাকেট এবং ফোর্থ প্যাকেট এবার কিন্তু জিনিসটা বেড়ে যাচ্ছে এবার থেকে চারটে প্যাকেটের জায়গায় হয়ে যাচ্ছে ছটা প্যাকেট ফার্স্ট প্যাকেটে থাকছে ইভিএম পেপার সেকেন্ড প্যাকেটে থাকছে স্ক্রুটিনি কভার থার্ড প্যাকেটে থাকছে স্ট্যাটিউটারি কভার যেখানে পাঁচটা আইটেম থাকবে ফোর্থ প্যাকেটে থাকবে নন স্ট্যাটিউটারি কভার যেখানে এগারোটা আইটেম থাকবে ফিফথ প্যাকেটে থাকবে সুপারস্ক্রাইব যেখানে থাকবে হ্যান্ডবুক ম্যানুয়াল এটসেট্রা এখানে আরও তিনটে প্লাস আরও যদি কিছু আইটেম থাকে এবং সিক্স প্যাকেট সুপারস্ক্রাইবড অ্যাজ আদার মেটিরিয়ালস যেখানে পাঁচটা ফাইভ প্লাস আইটেম থাকবে অল রিমেইনিং স্টেশনারি আইটেম শুড বি প্লেসড ব্যাক ইন দ্য রেসপেক্টিভ ট্রান্সপারেন্ট কার্ডবোর্ড কার্টুন কন্টেনার মানে বাকি যা কাগজপত্র বা অন্যান্য যা জিনিসগুলো আছে সেগুলোকে ওই কার্টুনে ভরে রিসিপ সেন্টারে জমা দিতে হবে বিতরণ কেন্দ্রে বা ডিসিদের কার্যক্রম নাম্বার ওয়ান ডিসিতে ব্যবস্থা দু নম্বর আছে পুলিশ ক্যামেরাম্যান মাইক্রো অবজারভার যানবাহন ট্যাগিং তিনি আছে পোল উপকরণ সংগ্রহ চারে আছে ইভিএম ভিভি গ্রহণ পাঁচে হচ্ছে নির্বাচক তালিকা চেকিং এইগুলো মোটামুটি অনেকেরই জানা আমি একটু দ্রুততার সঙ্গে বলে যাচ্ছি ডিসিতে এসে ভোটকর্মী কী করবেন প্রথমে ডিসপ্লে বোর্ড দেখে নিজের বুথ জেনে নিন তারপরে আছে আপনি যদি প্রিসাইডিং বা প্রথম পোলিং অফিসার হন তবে নির্দিষ্ট নম্বরে নিজের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে ফেলুন তারপরে আপনার বুথের কাউন্টার থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে সেগুলি ভালো করে দেখে নিন তো যদিও এই ক্ষেত্রে সকল পোলিং পার্টি এলে তারপরেই সেগুলো সংগ্রহ করা ভালো আপনার বুথে মাইক্রো অবজারভার ভিডিও ক্যামেরা থাকলে তার সাথে যোগাযোগ করে নিন ভেহিকেল ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের জন্য নির্দিষ্ট গাড়িটি খুঁজে নিন পুলিশ ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের পুলিশদের সাথে নিন অনেক সময় যদি মিলিটারি থাকে তারা একদম পোলিং স্টেশনেই গিয়ে উপস্থিত হয়ে থাকে মনে রাখবেন আপনার সেক্টরের নিরাপত্তা বাহিনী নিয়ে তবেই আপনি বুথে যাবেন অনেক ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী যেহেতু পৌঁছে গিয়ে থাকে তাই হয়তো দুজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিয়ে হয়তো বাসকে পাঠানো হয় ভোটকর্মীদের চাহিদা মতন অন ডিমান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এখানে দেয়া রয়েছে দেখুন যে পোস্টাল ব্যালটের ব্যবস্থাপনা কেন্দ্র এবং ফেসিলিটে ফেসিলিটেশন সেন্টারে আছে এটা কিন্তু থাকছে না ভোটের সামগ্রী নেওয়ার সময় ভোটকর্মী যেগুলো দেখে নেবেন আপনার বুথের ইভিএম এবং ভিভিপ্যাট এক নম্বরে দেওয়া রয়েছে এটা ওখানকারই কিনা না দু নম্বর হচ্ছে ইডিসি পিবি তালিকাভুক্ত ভোটার কারো কেউ আছে কি তিন নম্বর অমোচনীয় কালি ইনডেলিভার লিঙ্ক ইঙ্ক যেটা সেটা আছে কি না চার নম্বরে ভোটার তালিকার এক মার্ক কপি এবং দুটি ওয়ার্কিং কপি আছে কি না পাঁচ নম্বরে টেন্ডার ব্যালট পেপার আছে কি না ছ নম্বরে সিল গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ স্ট্রিপ সিল এবার বাদ যাচ্ছে ওই জন্য কাটা রয়েছে পিঙ্ক পেপার সিল আছে কি না সাত নম্বরে অ্যালফাবেটিক্যাল রোল লোকেটার আছে কি না আট নম্বরে এএসডি সিএসভি তালিকা রয়েছে কিনা না নম্বরে প্রার্থী ও তার ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর আছে কিনা না বলে যে ফর্ম নম্বর সেভেন্টিন এ যেটা হচ্ছে রেজিস্টার অফ ভোটার্স সেভেন্টিন সি এটা আছে কি না এবং প্রিসাইডিং অফিসারের ডায়েরি প্রিসাইডিং অফিসারের ঘোষণাপত্র পিআরওস রিপোর্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো সব রয়েছে কিনা দেখে নেবেন এরপরে বলা আছে অ্যারো ক্রস মার্ক প্রিসাইডিং অফিসারে মেটাল সিল আপনার বুথের ডিস্টিংগুইশিং মার্ক এগুলো আছে কি না দেখবেন এই তিনটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রিসাইডিং অফিসারের মেটাল সিল এবং বুথের ডিস্টিংগুইশিং মার্ক এটা যেন অবশ্যই থাকে বারো নম্বর পয়েন্টটা বাদ গেছে দেখে নিতে পারবেন তেরো নম্বরে বলা হচ্ছে কালো খাম যেটা মক পোলের জন্য পেটের পেপার স্লিপ রাখার জন্য চোদ্দো নম্বরে মক পোল স্লিপ তার জন্য রবার স্ট্যাম্প মানে যে যেগুলো মক পোল স্লিপ হবে তাদের পেছনে আপনাকে মকপোল মকপোল বলে একটা স্ট্যাম্প মারতে হবে সেইটার রবার স্ট্যাম্প একটা দেওয়া থাকবে এবং অন্যান্য স্টেশনারিগুলো আছে কি না এরপর বলা আছে ইভিএম ভিভিপ্যাট এবং অন্যান্য ভোটের সরঞ্জাম সংগ্রহ পয়েন্ট বলছে দেখে নিন যে ইভিএম ভিভিপ্যাটটি আপনার বুথের কিনা অ্যাড্রেসটা একটি পরীক্ষা করুন এবং কাউন্টারে রাখা রেজিস্টারে উল্লিখিত ওই ভিভিপ্যাট ইভিএম ভিভি প্যাডটির সাথে সেটি মিলছে কিনা দেখে নিন কাউন্টার থেকে যখন দেওয়া হবে আপনার সঙ্গে ওটাকে লিঙ্ক করে দেওয়া হবে নাম্বারটিকে নোট করে নিন অবশ্যই আপনার কাছে একটা কাগজ এরকম রাখুন যেখানে এই সমস্ত জিনিসগুলো আপনারা নোট করতে পারবেন সিইউয়ের ক্যান্ডিডেট সেট সেকশন যেন সিল করা থাকে বিইউতে ব্যালট পেপার ঠিকমতো লাগানো হয়েছে কিনা না দেখে নেবেন বিইউয়ের থাম হুইলটি এক নম্বর স্থানে আছে যদি প্রার্থী সংখ্যা নোটা সমেত ষোলোর মধ্যে হয় সেটা আছে কি দেখে নেবেন বিইউতে খোলা নীল বোতমের সংখ্যা প্রার্থীর সংখ্যা প্লাস নোটা আছে এবং অন্যান্য নীল বোতমগুলি মাস্কিং করা আছে মানে প্রার্থীর সংখ্যা এবং নোটা সেইগুলোতেই নীলগুলো খোলা আছে যেখান থেকে টেপা যাবে বাকিগুলোতে কিন্তু সাদা হয়ে থাকবে সেগুলোকে আর টেপার কোনো অপশান থাকবে না বিইউটি ঠিকমতো সিল করা হয়েছে কিনা দেখবেন আপনার কাছে থাকা চেক লিস্ট অনুসারে মিলিয়ে নিন আপনি সব কিছু পেয়েছেন ইভিএম ভিভিপ্যাট অমোচনীয়কালী মার্কড ভোটার তালিকা টেন্ডার ব্যালট পেপার গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ এগুলো আছে কিনা ভোটার তালিকার মার্ক কপির সমস্ত অংশ দেখে নিশ্চিন্ত হন দেখে নিন যে মাদার রোলে বিয়োজন এবং সংশোধন যথাক্রমে আড়াআড়িভাবে ডিলিটেড এবং হ্যাশ চিহ্ন দিয়ে উল্লেখ করা আছে কিনা মার্ক কপিতে মোট ইডিসি পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা দেখে নিন মার্কিং থাকলে যেন সে পাতাটি অথেন্টিকেট করা হয়ে থাকে সেটা দেখে নেবেন অথেন্টিকেট মানে যারা আরও এ আরও এদের সিগনেচার আছে কি না স্ট্যাম্প দেওয়া রয়েছে কিনা দেখে নেবেন ডিসিতে কোনো ভিভিপ্যাট পরীক্ষা করা নিষিদ্ধ মক পোলের আগে চেক করা যাবে না কারণ এটা চেক করতে গেলে যে পেজ রোলটা দেওয়া আছে সেটা কিন্তু শেষ হয়ে যেতে পারে সেটা যাতে না হয় তার জন্যই এই বারণটা করা ইভিএম ভিভিপ্যাট নিয়ে নির্ধারিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে চড়বেন না নির্দেশিত সরকারি ভবন ব্যতীত অন্য কোথাও থাকবেন না খুব দরকারি ইনস্ট্রাকশন ইভিএম ভিভিপ্যাট কখনোই অসুরক্ষিত অবস্থায় রাখবেন না ভোটার তালিকা ভোটার তালিকাটি ইন্টিগ্রেটেড হবে পূর্বের মতো তিনটি সাপ্লিমেন্ট থাকবে না তবে এস আর ই আর চব্বিশের সাথে অন্তর্ভুক্ত নতুন নামগুলি পরিবারের সদস্যদের সাথে কোনো বান্ডলিং এবং পুনরায় সিরিয়ালাইজেশান হবে না সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তালিকা বাইশ এক দু হাজার থেকে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ অবধি কন্টিনিউয়াস আপডেশনের সময় করা সমস্ত সংযোজন রোলের শেষ সিরিয়াল এর পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করে ক্রমে রাখা হবে মানে সবগুলো যে ফ্যামিলির সঙ্গেই একসঙ্গে থাকবে তা নয় নতুন ভোটারদের বা যেগুলো পরে ওইখানে এনরোলড হয়েছে সেগুলো পরের দিক থেকে থাকবে প্রকাশিত তালিকায় ডিলিশন কারেকশান মার্ক করা থাকবে হ্যাশ মানে এস আর ই আর চব্বিশে সংশোধন হয়েছে ডাবল হ্যাশ মানে কন্টিনিউয়াস আপডেশান এ সংশোধন হয়েছে আড়াআড়িভাবে ডিলিটেড কথাটা মানে এস এস আর ইআরএ বিয়োজন হয়েছে দুইবার ভাবে ডিলিটেড ডিলিটেড মানে হচ্ছে কন্টিনিউয়াস আপডেশানে বিয়োজন হয়েছে প্রতিটি ডিলিশনের পাশে পাশে কারণ হিসাবে এস কিউ আর এম উল্লিখিত থাকবে ই এক্সপায়ার্ড এস শিফটেড আর মানে হচ্ছে রিপিটেড কিউ মানে হচ্ছে ডিসকোয়ালিফাইড এম মানে হচ্ছে মিসিং এখানে ইটা দেওয়া নেই ই মানে এক্সপায়ার্ড ধরে নিতে হবে সিএসভি এআইএস এএসডি এবং এআরএল তালিকা দেখে নিতে হবে যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে যথাক্রমে ই ইডি এবং পিবি কথাটি লেখা থাকবে এবং পাশে এ আরও স্বাক্ষর থাকবে এরকম টাইপের যেটা হচ্ছে নির্বাচক তালিকা এরকম দেখাবে আপনারা ছবিটা দেখে নিতে পাচ্ছেন এটা একদম যেটা প্রথম যে পেজটা পাওয়া যায় সেই প্রথম পেজে এরকম জিনিসটা দেয়া থাকে এরপর হচ্ছে যে ভোটার তালিকা ই রোল ফর পোল এরকমভাবে দেওয়া থাকবে যেগুলো হ্যাশ ফ্যাশ দেওয়া আছে দেখে নিতে পারবেন এরপর বলা হচ্ছে যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি থাকবে তারা আপনার বুথে ভোট দেবে না ইডিসি ভোটাররা তাদের যে বুথে নাম রয়েছে সেটি ছাড়া ওই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির যে কোনো বুথে বুথে গিয়ে ভোট দিতে পারবে শুধু যে বুথের ভোটার সেই বুথে দিতে পারবে না মার্ক কপিতে দেখে নিন যে সব অংশ ঠিকঠাক আছে কি না অক্সিলিয়ারি বুথ হলে টপশিট মোট নির্বাচক বিবরণ ও তাদের সিরিয়াল নাম্বারের ভাগ মিলিয়ে নেবেন অক্সিলিয়ারি মানে হচ্ছে দুটো যদি বুথ হয় কোনোটা চব্বিশ চব চব্বিশ বাই ওয়ান যদি হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে মার্ক কপিতে পিবিডিসির সংখ্যার সাথে আপনাকে দেয়া ইডি ভোটারের তালিকা মিলিয়ে নিন মার্ক কপির প্রতিটা এন্ট্রি অথেন্টিকেট করা আছে কি না সেটা দেখে নিন পোলিং স্টেশনগুলির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ প্রার্থীদের বুথ স্থাপন কোনো ক্যানবেসিং নেই যান চলাচল যানবাহন চলাচল সশস্ত্র কর্মীদের প্রবেশ প্রবেশ এবং গ্রেপ্তারের ক্ষমতা এগুলো প্রত্যেকবারই মোটামুটি একই রকম থাকে প্রার্থীর রাজনৈতিক বুথ স্থাপন বুথ গ্রহণ কেন্দ্রে দুশো মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের বুথ থাকবে না রাজনৈতিক দলের বুথে যা থাকবে তা হচ্ছে একটি টেবিল একটি চেয়ার তিন ফুট দেড় ফুট সাইজের একটি ব্যানার গ্রীষ্মের কারণে একটু একটি দশ ফুট বাই দশ ফুট মাপের তাঁপু থাকতে পারে এই রাজনৈতিক দলের বুথ থেকে ভোটারদের শুধু আন অফিসিয়াল আইডেন্টি স্লিপ বিলি করা যাবে এই স্লিপে প্রার্থীর নাম প্রতীক অথবা রাজনৈতিক দলের নাম লেখা থাকবে না এই বুথের উদ্যোক্তাদের অবশ্যই আরোর কাছে তাদের বুথ স্থাপনের বিষয়টি আগাম লিখিতভাবে জানিয়ে রাখতে হবে স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন সেই অনুমতি দেখতে চাইলে সেই বুথে উপস্থিত যারা রয়েছেন তাদের সেটি দেখাতে হবে ভোট গ্রহণ কেন্দ্রে আশেপাশে কোনো ভিড় বা জটলা নিষিদ্ধ প্রচার নিষিদ্ধের কথা বলা আছে ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে কিংবা তার একশো মিটারের মধ্যে কোনো সরকারি বেসরকারি জায়গায় প্রচার নিষিদ্ধ ভোট গ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো মোবাইল কর্ডলেস ফোন নিষিদ্ধ ব্যতিক্রম শুধু ভোটের কাজে নিযুক্ত আধিকারিকগণ ভোট চলাকালীন প্রিসাইডিং অফিসার মাইক্রো অবজারভার তাদের ফোন সাইলেন্ট মোডে রাখবেন তিনি বাইরে বেরিয়ে গিয়ে ফোন করবেন দরকারে অনুমোদিত নম্বরে এসএমএস পাঠাতে পারবেন প্রার্থীর প্রচারের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনোরকম বাল্ক এস এম এস পাঠানো নিষিদ্ধ কোনো প্রকার আপত্তিকর এস এম এস চালাচালি হলে পুলিশ নির্দিষ্ট সূত্র ধরে ব্যবস্থা নেবে প্রচার এবং আচরণবিধি সম্পর্কিত নিষেধাজ্ঞা ভোটগ্রহণ কেন্দ্রে একশো মিটারের মধ্যে কোনোরকম মাইক নিষিদ্ধ ভোটগ্রহণ কেন্দ্রে একশো মিটারের মধ্যে চিৎকার করা কিংবা গোলমাল করা নিষিদ্ধ এই নির্দেশ লঙ্ঘন হলে সেই মাইক ও ওই প্রকার বস্তু বাজেয়াপ্ত করা এবং নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে নির্বাচন কেন্দ্রের বাইরে থেকে আসা রাজনৈতিক ব্যক্তিত্বরা কেউ থাকতে পারবেন না যানবাহন চলাচল সম্পর্কিত বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার জন্য প্রার্থী পিছু একটি গাড়ি প্রার্থীর ইলেকশন এজেন্টদের জন্য একটি গাড়ি এবং দলের কর্মীদের জন্য একটি গাড়ি অনুমোদিত গাড়ির পারমিটে সই করবেন ডিইও অথবা আরও সেটির আসল কপি গাড়ির কাছে সাঁটিয়ে রাখতে হবে কোনো গাড়ির সাহায্যেই কোনো ভোটার আনা নেওয়া করা যাবে না তবে সরকারি কর্মী রোগী অসুস্থ বৃদ্ধ অসক্ত মানুষেরা এর আওতায় পড়বেন না এছাড়া জনসাধারণের যাতায়াতের জন্য যানবাহন এই নিষেধাজ্ঞার আওতায় আসবে না ভোটাররা নিজেদের গাড়ি করে বুথের দুশো মিটার পর্যন্ত আসতে পারবেন সশস্ত্র অবস্থায় বুথের কাছে যাওয়া নিষিদ্ধ একমাত্র নির্বাচনের কাজে অথবা অনুমোদিত ব্যক্তিরাই অস্ত্র রাখতে পারবেন এছাড়া অন্য কেউ ভোটগ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে অস্ত্র নিয়ে যেতে পারবেন না অস্ত্র প্রদর্শনও নিষিদ্ধ একমাত্র জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির নিরাপত্তারক্ষী ছাড়া অন্য কোনো নিরাপত্তারক্ষী অস্ত্রসহ বুথে প্রবেশ করতে পারবেন না জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে তার নিরাপত্তারক্ষী সাধারণ পোশাকে থাকবেন এবং অস্ত্র ঢেকে রাখবেন কোনো মন্ত্রী সাংসদ বিধায়ক যার নিরাপত্তারক্ষী আছে তিনি ইলেকশন পোলিং কিংবা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না তিনি নিজের নিরাপত্তা পরিত্যাগ করে এজেন্ট হতে চাইলে সেটি অনুমোদিত নয় প্রিসাইডিং অফিসার মনে করলে গ্রেপ্তারে করার নির্দেশ দিতে পারেন যদি প্রিসাইডিং অফিসার মনে করেন যে বুথে কোনো ব্যক্তি নির্বাচনের নির্দিষ্ট নির্ঘণ্টে তার নিজের আচরণবিধির মাধ্যমে অথবা প্রিসাইডিং অফিসারের দেওয়া কোনো আইনসঙ্গত নির্দেশ অমান্য করার মাধ্যমে কোনো অপরাধ করছেন বা করে ফেলেছেন তাহলে তিনি সেখানে উপস্থিত যে কোনো পুলিশ আধিকারিককে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন এবং সেই পুলিশ আধিকারিক সেই ব্যক্তিকে গ্রেপ্তার করবেন ভোটের আগের দিন বুথে ক্রিয়াকলাপ বুথস্থাপন ভিডিও ক্যামেরা ওয়েবকাস্টিং পি মাইনাস ওয়ান ভোটের আগের দিন করণীয় কাজ পয়েন্ট করে করে বলে যাচ্ছি প্রথমেই সেক্টর অফিসারকে আপনার নিরাপদে পৌঁছানোর খবর পাঠিয়ে দিন এস এম মাধ্যমে এখন পাঠানো যায় পরে বলছে আপনার বুদ্ধি ভালো করে দেখে নিন এবং সেই অনুযায়ী আপনার পরিকল্পনা করুন পরের পয়েন্ট নিশ্চিত করুন যে ভোটারদের জন্য বাইরে দাঁড়াবার যথেষ্ট জায়গা রয়েছে এবং মহিলা পুরুষ পিডব্লিউডি ভোটারদের পৃথক লাইনে দাঁড় করানো যাবে ভোটারদের জন্য ঢোকা ও বেরোনোর পৃথক পথ রয়েছে পরের পয়েন্ট সুনিশ্চিত করুন যে লাইনে দাঁড়ানো প্রথম ভোটারের থেকে বুথের দরজার দূরত্ব পাঁচ থেকে দশ ফুটের মধ্যে আছে তারপরে বলছে বুথের একশো মিটারের মধ্যে কোনো স্লোগান দেয়াল লিখন নেই তারপরে যে সমস্ত সাইনেজগুলি বুথে টাঙাতে হবে সেগুলি তৈরি করে রাখুন আগে থেকে বিভিন্ন ফর্ম খাম ট্যালি ইত্যাদি তৈরি করে পূরণ করে রাখুন বুথের ভেতরে রান্না করা বা আগুন জ্বালানো নিষিদ্ধ ভোটগ্রহণ কেন্দ্রের ব্যবস্থাপনা ভোটিং কম্পার্টমেন্টটি ঘরের সবচাইতে দূরের প্রান্তে স্থাপন করুন তবে খেয়াল রাখবেন সেখানে পর্যাপ্ত আলোর সংস্থান যেন থাকে আর কোনোভাবে ভোটারের ভোটারের গোপনীয়তা ভঙ্গ না হয় পরে পয়েন্ট বলছে ভোটিং কম্পার্টমেন্টটি করোগেটেড প্লাস্টিক সিট দিয়ে তৈরি হবে যার মাপ চব্বিশ ইঞ্চ চব্বিশ ইঞ্চ তিরিশ ইঞ্চ যে টেবিলের ওপর ভোটিং কম্পার্টমেন্টটি স্থাপন করা হবে তার উচ্চতা তিরিশ ইঞ্চ হওয়া বাধ্যতামূলক এটি কোনো জানলা বা দরজার কাছে বসানো যাবে না সিইউ বিইউ ভিভিপ্যাট এমনভাবে স্থাপন করতে হবে যেন সেগুলির কেবল অর্থাৎ তার ভোটারদের চলাফেরার পথে বাধা না হয়ে দাঁড়ায় টেবিলের পায়ে এমনভাবে টেপ করা যেতে পারে যাতে তার বাতাসে ঝুলে না যায় যাতে ঝুলন্ত তারের ভাগ সংযোগকে প্রভাবিত না করে মানে এমনভাবে বাধ্য হবে যাতে করে তারটা ঝুলে না থাকে অনেক সময় ভোটাররা বুঝতে পারেন না তারা যেদিক দিয়ে তার আছে সেই দিক দিয়েই যেতে চান যার ফলে কী হয় পায়ে হোঁচট খেয়ে যাওয়ার চান্স থাকে এবং তার ছিঁড়ে যাওয়ার চান্স থাকে তদনুসারে অর্ধ ইঞ্চি প্রস্থের একটি স্বচ্ছ টেপ উল্লিখিত উদ্দেশ্যে প্রিসাইডিং অফিসারদের সরবরাহ করতে হবে টেপিং কেবলমাত্র ব্যবহার করে ব্যবহার করেই করা হবে ট্রান্সপারেন্ট অ্যাডেসিভ টেপ এমনভাবে যাতে ট্যাপিং সংযোগকারী তারগুলি দৃশ্যমান দৃশ্যমানতার উপর প্রভাব ফেলবে না এবং ইউনিটগুলি প্রতিস্থাপনের প্রয়োজন হলে এটি সহজেই সরানো যাবে ভোটকক্ষ স্থাপন প্রতিটি বুথে প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবস্থা বাধ্যতামূলক ভোটিং কম্পার্টমেন্টের ঠিক ওপরে অথবা সামনে উচ্চ ভোল্টেজের কোনো টিউবলাইট থাকবে না ভোটিং কম্পার্টমেন্ট এমনভাবে স্থাপন করতে হবে যেন সেখানে যথেষ্ট আলো পৌঁছায় অথচ সরাসরি আলো পড়বে এরকম নয় গোপনীয়তার লঙ্ঘন যাতে না ঘটে এবং ভোটিং কম্পার্টমেন্ট যেন কোনো জানলা বা দরজার পাশে স্থাপন না করা হয় টেবিলের উচ্চতা এমন হওয়া উচিত যে হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তি ব্যালট ইউনিটের বোতাম টিপতে পারে এই রকমভাবে ভোটিং কম্পার্টমেন্ট সেট করতে হবে এবং সামনে ভোটিং কম্পার্টমেন্টের সামনের দিকে এই যে লেখাগুলো রয়েছে সেগুলোকে চিটিয়ে দিতে হবে এই রকমভাবে আমাদেরকে সেট করতে হবে একদিকে থাকবে ব্যালট ইউনিট মাঝখানে থাকবে ভিভি প্যাড আর একদিকে থাকবে কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিট থেকে ব্যালট দেওয়া হবে সেটা ভিভি প্যাট হয়ে তারপরে ব্যালট ইউনিট এসে প্রবেশ করছে এরপর আসছে ভিডিও ক্যামেরা একজন ভিডিওগ্রাফার নির্দিষ্ট বুথের সাথে ডিসি পি মাইনাস ওয়ান ডে থেকে থাকবেন যুক্ত থাকবেন তিনি ভোটকর্মীদের সাথে একসাথেই চলাফেরা করবেন তিনি ফর্ম সেভেন্টিন এর ক্রম অনুসারে ভোটারদের ছবি ও ভিডিও তুলবেন এবং একটি লগশিট তৈরি করে রাখবেন যেটি প্রিসাইডিং অফিসারকে কাউন্টার সাইন করে দিতে হবে তিনি নিম্নোক্ত ঘটনা বা জিনিসগুলির ছবি তুলবেন কি কী তুলবেন না মকপোল এবং সেখানে পোলিং এজেন্টদের উপস্থিতি এছাড়া ভোটের আগে ইভিএম ভিভিপ্যাট প্রস্তুত করা অন্তত তিনটি ছবি তুলতে হবে ভোট শুরু হওয়ার আগে পোলিং এজেন্টদের উপস্থিতি এবং তারপর প্রতি ঘন্টায় তাদের উপস্থিতি নির্বাচকদের হাতে অমোচনীয় কালি লাগানোর মুহূর্তের ছবি তিনটি আলাদা কোন থেকে ভোটিং কম্পার্টমেন্টের ছবি সাথে ব্যাকগ্রাউন্ডের ছবি এএসডি তালিকার কোনো ভোটার চ্যালেঞ্জ ভোট টেন্ডার ভোট ভোটারের এই ধরনের যদি ভোট হয় তার ছবি তুলতে হবে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন ভোট চলাকালীন এবং ভোটের শেষে সেগুলো তুলতে হবে ভোট শেষ হওয়ার সময় লাইনে দাঁড়ানো শেষ ভোটারের ছবি তুলতে হবে ইভিএম পরিবর্তন কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা যদি হটে ছবি তুলতে হবে ভোটের গোপনীয়তা লঙ্ঘন করে ভিডিওগ্রাফি করা যাবে না ভোট শেষ হয়ে গেলে প্রিসাইডিং অফিসার ভিডিওগ্রাফারের জমা দেওয়া পূরণ করা জমা দেওয়া পূরণ করা এবং স্বাক্ষরিত লগশিট তার কাছে থাকা নন স্ট্যাটিউটারি খামে ঢুকিয়ে রাখবেন সেটি তিনি আর জমা দেবেন ওয়েবকাস্টিং সম্পর্কিত নির্দেশ সমূহ ওয়েব ক্যামেরা মাটি থেকে যথেষ্ট উচ্চতায় স্থাপন করতে হবে অন্তত সাত থেকে আট ফুট সেটি হয় একটি প্ল্যাটফর্মের উপরে স্থাপন করতে হবে নয়তো দেয়ালের সাথে যুক্ত মজবুত কোনো স্ট্যান্ডে রাখা হবে সেটি যেন নড়াচড়া না করে অর্থাৎ সেটির অবস্থান যেন নির্দিষ্ট থাকে ক্যামেরাটির অবস্থান এমনভাবে হবে যেন নিম্নোক্ত ঘটনাবলির ওপরে স্পষ্টভাবে নজরদারি এবং সম্প্রসারণ করা সম্ভব হয় কী কী ঘটনা পোলিং অফিসার দ্বারা ভোটারদের শনাক্তকরণ ভোটারের আঙুলে অমোচনীয় কালি প্রয়োগ ভোটারদের বিধিবদ্ধ শনাক্তকরণের পরে প্রিসাইডিং অফিসারের কন্ট্রোল ইউনিটের বোতামের চাপ ভোটারের ভোটিং কম্পার্টমেন্টে প্রবেশ কিন্তু গোপনীয়তা রক্ষার্থে ব্যালট ইউনিটের ওপরটা যেন দেখা না যায় পোলিং এজেন্টদের উপস্থিতি ভোটের শেষে লাইনে দাঁড়ানো ভোটারদের স্লিপ বিলি ভোট শেষে ইভিএম ভিভিপ্যাটের সিলিং এবং এজেন্টদের সেভেন্টিন সি এর অনুলিপি বিলি আরও কে সেক্টর অফিসার এই মর্মে শংসাপত্র দেবেন যে উপরিযুক্ত সমস্ত শর্তগুলি অনুসারে ওয়েবকাস্টিং করা হয়েছে সেই অনুরূপ জেলা নির্বাচন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে জানাবেন এই রিপোর্টটি কমিশনে পাঠানো হবে এরপরে বলা আছে ওয়েবকাস্টিংয়ে যেন কোনো বিজ্ঞাপন প্রদর্শিত না হয় সেটি সুনিশ্চিত করতে হবে ভোট গ্রহণের দিন কী কী পয়েন্ট আছে ভোট গ্রহণ কেন্দ্রে যে জিনিসগুলি টাঙাতে হবে সেগুলো দু নম্বরে হচ্ছে প্রাথমিক কাজকর্ম তিন নম্বরে পোলিং এজেন্ট চার নম্বরে মকপোল বা মহড়াপোল পাঁচ নম্বরে প্রিসাইডিং অফিসারের প্রতিবেদন ছ নম্বরে মকপোলের পরে সিলিং সাত নম্বরে হচ্ছে রিজার্ভ মেশিন ব্যবহার আট নম্বরে হচ্ছে কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পরিবর্তন ভোট গ্রহণ কেন্দ্রে যে জিনিসগুলি টাঙাতে হবে নাম্বার ওয়ান পোলিং স্টেশনের এলাকা নির্ধারণের নোটিশ নম্বরে ফর্ম সেভেন এর অনুলিপি তিন নম্বরে কী কীভাবে ইভিএম ভিভিপ্যাটে ভোট দেওয়া হবে সেই পোস্টার চার নম্বরে হচ্ছে গুরুত্বপূর্ণ টেলিভোন নাম্বার সমূহ পাঁচ নম্বর হচ্ছে ভোটার তালিকার ওয়ার্কিং কপি এরপরে বলা হচ্ছে ভোট শুরু হওয়ার অন্তত এক ঘন্টা তিরিশ মিনিট আগে যে কাজগুলি সেরে ফেলতে হবে সেগুলো হচ্ছে নিজের সচিত্র পরিচয়পত্র পড়ে নিন অমোচনীয় কালির দোয়াদগুলি এমনভাবে রাখুন যেন সেখান থেকে কোনো কালি বাইরে না পড়ে যায় অন্যান্য জিনিসগুলি ঠিকমতো রয়েছে কিনা যেমন ইভিএম নির্বাচক তালিকার কপিগুলি সেভেন্টিনাইন রেজিস্টার পোলিং এজেন্টদের পাস আপনার বুথে মাইক্রো অবজারভার ডিজিটাল ফটোগ্রাফার্স থাকলে তারা উপস্থিত রয়েছেন কি না ইত্যাদি পোলিং এজেন্টদের ভেতরে আসতে দিন ডিসির দেওয়া প্রার্থী তাদের ইলেকশন এজেন্টদের স্পেসিমেন সিগনেচার ধরে পোলিং এজেন্টদের নিযুক্তিপত্রে বা ফর্ম টেনে থাকা সইগুলি যাচাই করে দেখুন পোলিং এজেন্ট হওয়া শর্তসমূহ এখানে কিছু দেওয়া আছে এগুলো আমাদের খুব একটা দেখার দরকার নেই শুধুমাত্র টেন এতে তাদের সইগুলো আছে কি না এটাই দেখে নিতে হবে শুধু জানতে হবে দুপুর তিনটের পরে কোনো পোলিং এজেন্ট বদলানো যাবে না এবং তিনি বুথের বাইরে বাইরে কোনো ভোটারে যিনি ভোট দিয়েছেন বা দেননি সিরিয়াল নাম্বার লেখা স্লিপ বাইরে পাঠাতে পারবেন না এখানে পোলিং এজেন্টদের যে রিলিভিং এজেন্টদের যে মুভমেন্ট শিট এরকম একটা থাকবে যেটা সই করতে হয় এরপর আসছি মকপুল বা মহড়াপোলে ভোট শুরুর দেড় ঘন্টা আগে শুরু করতে হবে আগে এক ঘন্টা আগে ছিল এখন সেটা দেড় ঘন্টা আগে হয়ে গেছে আগে দেখে নিন যে আপনার ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে ভিভিপ্যাট এবং বিইউ যথাক্রমে রয়েছে ভিভিপ্যাট থাকবে বিইউয়ের বাঁ দিকে এবং প্যাটের পেপার রোল নবটি উলম্ব বা ভার্টিক্যাল অবস্থায় থাকবে সিইউ থাকবে থার্ড পোলিং অফিসারের টেবিলে পনেরো মিনিট অপেক্ষা করুন যদি দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্ট না আসেন কিংবা একজন এজেন্ট আসেন আপনি ভিভিপ্যাটের কেবলটি সিইউতে এবং বিইউ এর কেবলটি প্যাটে জুড়ে দিয়ে সিইউ সুইচ অন করে ক্লিয়ার বোতাম টিপে দেখিয়ে দিন যে মেশিনে প্রত্যেকটি প্রার্থীর সপক্ষে কোনো ভোট আগে থেকে দেওয়া নেই এইবার সিইউতে অবস্থিত ব্যালট বোতাম টিপে এজে উপস্থিত এজেন্টদের বলুন সমস্ত প্রার্থীদের ভোট দিতে মোট অন্তত পঞ্চাশটি ভোট দিতে হবে এবং প্রতিটি প্রার্থীর বোতামে অন্তত একটি করে ভোট দিতে হবে আপনারা চাইলে এটা দুটো ভাগেও করে নিতে পারেন প্রথমে পঁচিশটি ভোট নিয়ে একবার এজেন্টদেরকে দেখিয়ে দিন যে সব ঠিকঠাক আছে এবং ভোট নেওয়ার সময় অবশ্যই আগে থেকে একটা ক্যালকুলেশন করে রাখবেন বা যখন ভোট নেওয়া হবে আপনার প্রার্থী যতজন আছে তার একটা নামের তালিকা তৈরি করে রাখবেন এবং কোন প্রার্থীর এগেনস্টে কতগুলো মক পড়ছে সেটার জন্য অবশ্যই আপনার কাছে একটা হিসাব থাকে তাহলে শেষকালে গিয়ে আপনি মিলিয়ে দেখাতে পারবেন যে কতজনের ক্ষেত্রে কটা করে ভোট পড়েছে সেই মিলিয়ে দেখিয়ে দিলে এজেন্টদের মনে আর কোনো সন্দেহ থাকবে না যে মেশিন ঠিকঠাক আছে একজন পুলিং অফিসার এজেন্টের সাথে ভোটিং কম্পার্টমেন্টে থেকে ভিভিপ্যাটে কি প্রিন্ট আউট হচ্ছে সেটি দেখে নেবেন তিনি হিসাব রাখবেন কোন এজেন্ট কোন নীল বোতামে কটা ভোট দিল প্রতিটি প্রার্থীর বোতামে ভোট দিতে হবে এবং এজেন্ট উপস্থিত না থাকলে পোলিং অফিসাররাই ভোট দেবেন ভোট শেষে ক্লোজ বোতাম টিপুন রেজাল্ট টিপে মহড়া ভোটের ফল দেখিয়ে দিন ভিভি পেপার স্লিপগুলো গুনে দেখিয়ে দিন যে স্লিপ এবং সিউয়ের ফলাফলে কোনো তফাৎ নেই এবং প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে সিউ কাউন্টিংয়ের ফল আর তার ভিভিপ্যাট স্লিপের কোনো না একই আছে এরপর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ক্লিয়ার বোতাম টিপে সবাইকে দেখিয়ে দিন যে মেশিনের ভিতরে কোনো ভোট নেই অর্থাৎ মক যেন আপনার নতুন ভোটিংয়ের সঙ্গে যুক্ত না হয়ে যায় খালি ভিভিপ্যাট পেপার স্লিপ এটাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিভিপ্যাট থেকে সমস্ত পেপার স্লিপ কম্পার্টমেন্টের ওই জায়গাটাকে খুলে দেখিয়ে দিতে হবে যে কোনো রকম পেপার স্লিপ এর ভেতরে আর নেই তারপরেই কিন্তু সেটাকে সিল করতে হবে মক পোল হয়ে গেছে এই মর্মে এস এম এস পাঠিয়ে দিন আপনার বুথে ভিডিওগ্রাফার থাকলে মক পোল ঘটনাটির ভিডিওগ্রাফি করবেন you <laughs> এরপরে কয়েকটা পয়েন্ট বলছে মকপোল বা মহড়া ভোটের স্লিপগুলি পেছনের ডিসি থেকে প্রদত্ত একটি রাবার স্ট্যাম্প দেওয়া হবে সেটাতে মকপোল স্লিপ বলে স্ট্যাম্প দিতে হবে স্লিপগুলি একটি নির্দিষ্ট কালো এবং পুরো কাগজের খামের ভেতর ঢুকিয়ে দিন খামের বাইরে প্রিসাইডিং অফিসারের সিল দিন এই খামে প্রিসাইডিং অফিসারের সাথে এজেন্টরা সই করবেন এই যে প্লাস্টিক বাক্সে এটা রাখতে হচ্ছে না এই খামটির বাইরে লেখা থাকবে যে বুথে আপনি ভোট নিতে এসছেন সেটির নাম নাম্বার বিধানসভা মানে এসি কনস্টিটিউয়েন্সির নাম নাম্বার এবং নির্বাচনের তারিখ পাশে ছবি দেওয়া রয়েছে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা খামের পিঙ্ক পেপার সিলের ওপরে তাদের সই করবেন এটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে এটাকে সিল করতে হবে তার উপরে সই করতে হবে পিয়ারোজ রিপোর্ট পার্ট ওয়ান দু কপি তৈরি করে পোলিং এজেন্টদের সই করিয়ে নিন মাইক্রো অবজারভার থাকলে তার সই নিন আপনি সই করুন কোনো পোলিং এজেন্ট না থাকলে সেটাও উল্লেখ করতে ভুলবেন না গ্রিন পেপার সিল সবুজ পেপার সিল লাগানো সিইউ এর সুইচ অফ করে দিন কেবল সংযোগ বিচ্ছিন্ন করুন প্রিসাইডিং অফিসার গ্রিন পেপার সিলে সিরিয়াল নাম্বার কথাটির নিচে নিজের পূর্ণ স্বাক্ষর করবেন এজেন্টদের সই করিয়ে নেবেন রেজাল্ট সেকশানের ইনার ডোরের প্লাস্টিক ফ্রেমের ভেতর দিয়ে সিলটিকে এমনভাবে ঢুকিয়ে দিন যাতে তার সবুজ ডিকটি বাইরে থেকে দেখা যায় রেজাল্ট সেকশনের ইনার ডোরের দুটি ছিদ্র দুই ছিদ্রের থেকে দেখা যায় এটাকে এইবার ইনার কম্পার্টমেন্টের ডোরটি এমনভাবে চেপে বন্ধ করুন যাতে সিলের দুটি খোলা প্রান্ত ওপরে এবং নিচে বেরিয়ে থাকে সেভেনটিন সি পার্ট ওয়ান আইটেম নাইন অনুসারে অ্যাকাউন্ট অফ পেপার সিল তৈরি করুন অব্যবহৃত বা রকম ক্ষতিগ্রস্ত পেপার সিল থাকলে সেটি আরোকে ফিরিয়ে দিতে হবে প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে তার উল্লেখ থাকতে হবে এই যে পেপার সিল দিয়ে কিভাবে সিলিং হচ্ছে এটা দেখে নিন এখানে কিন্তু দু রকম কালারও দেখা যাচ্ছে দুটোর জন্য দু রকম কালার রয়েছে যাই হোক এটা আপনারা দেখে নিন এই এইভাবেই কিন্তু সিলিংটা করতে হবে ইভিএম সিলস আর ট্যাগ কি কি আছে এগুলো দেখে নেবেন অ্যাড্রেস ট্যাগ উইথ সিলিং থ্রেড এরকম অ্যাড্রেস ট্যাগ এগুলো হয় স্পেশাল ট্যাগ যেটা হচ্ছে ওই ইনার কম্পার্টমেন্টের জন্য স্পেশাল ট্যাগ দেওয়া থাকে এবং গ্রিন পেপার সিল এরকম টাইপের দেখতে হবে যেটা বলেছে যে গ্রিন পেপার সিল এবার একটু মডিফাইড হচ্ছে তো সেই মডিফাইড গ্রিন পেপার সিল আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এবং ভিভি প্যাড ব্যবহারের জন্য ট্যাগ সিলের বিভিন্ন প্রকার আমরা দেখতে পাচ্ছি গ্রিন পেপার সিল পিঙ্ক পেপার সিল পেপার সিল এবং স্পেশাল ট্যাগ গ্রিন পেপার সিল চেঞ্জ হয়েছে বলছে সেটা দেখা যাচ্ছে এখান থেকে বিইউ সিইউ ভিভিপ্যাটের জন্য সাধারণ অ্যাড্রেসটা এখানে আমরা দেখতে পাচ্ছি সিইউ ক্লোজ করে সিল করা স্পেশাল ট্যাগ দিয়ে ইনার কভারটি সিল করা স্পেশাল ট্যাগে সিইউ এর সিরিয়াল নাম্বারটা লিখুন ট্যাগের পেছনে সই করুন এবং এজেন্টদের সই করান এজেন্টদের বলুন স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বারটিকে লিখে নিতে এইবার সিইউয়ের ইনার ডোরের দুই ছিদ্রের ভেতর দিয়ে স্পেশাল অ্যাড্রেস ট্যাগের ছিদ্রের মধ্যে দিয়ে একটি টোইন থ্রেড মানে একটা সাদা সুতোকে ঢুকিয়ে স্পেশাল অ্যাড্রেস অ্যাড্রেসটাকে সেখানে আটকে দিন গালা দিয়ে সিল করে দিন এই থ্রেডটার দৈর্ঘ্য এতটাই হবে যেন স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি একটি ইভিএমের বাইরে গালা দিয়ে সিল করা যায় যাতে ইভিএমে রকম গালা না পড়ে স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি এমনভাবে বসাতে হবে যাতে রেজাল্ট কম্পার্টমেন্টের ইনার ডোরের ওপরে বসাতে হবে যাতে অ্যাড্রেস ট্যাগটির মাঝে ছিদ্র দিয়ে ক্লোজ বোতামটি বেরিয়ে থাকে যেটা বাইরের দিক দিয়ে বন্ধ করা যাবে প্রিসাইডিং অফিসারের ডায়েরির নির্দিষ্ট জায়গাগুলি পূরণ করুন অব্যবহৃত এবং রকম ক্ষতিগ্রস্ত ট্যাগ আরওকে ফিরিয়ে দিতে হবে সিইউ ক্লোজ করে সিল করা আউটার কভারটি সিল করা রেজাল্ট সেকশনের আউটার কভারটি একটি চেপে এমন একটু চেপে এমনভাবে বন্ধ করতে হবে যাতে পেপার সিলের দুই প্রান্ত বাইরে বেরিয়ে থাকে রেজাল্ট সেকশনের আউটার টি সিল করতে হবে সেটি বাইরে বাঁ দিকে থাকা দুই ছিদ্রের মধ্যে দিয়ে একটা সুতো ঢুকিয়ে সেটাকে গিট বেঁধে সিল করে দিতে হবে তারপর সেই গিটের সাথে একটা অ্যাড্রেস ট্যাগ বেঁধে দিতে হবে এবং ট্যাগের অতিরিক্ত সুতোটি প্রিসাইডিং অফিসার গালা দিয়ে সিল করে সেটাকে মেটাল সিল দিয়ে তার উপরে স্ট্যাম্প মেরে দেবেন উপস্থিত এজেন্টদের বলতে হবে তারা চাইলে অ্যাড্রেসটাকে তাদের সিল লাগাতে পারেন এখানে কয়েকটা জিনিস কাটা গেছে যেমন হচ্ছে এজেন্টদের বলুন সিল নাম্বার টুকে নিতে এটা বাদ যাবে এবিসিডি এই অংশটা থাকছে না ওই সবুজ সিলটির এ বি ডি যেটা লাগাতে হতো আগে স্ট্রিপ সিল সেই জিনিসটা থাকছে না বলে পুরো এই জায়গাটা বাদ চলে যাচ্ছে এটা একদম গ্রিন পেপার সিলটাই সরাসরি ওই সি সঙ্গে আটকে যাবে স্পেশাল অ্যাড্রেসটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন এর দ্বারা ক্লোজ বোতামটি ঢেকে না দেয় না যায় অব্যবহৃত এবং কোনো রকম ক্ষতিগ্রস্ত সিল আরকে ফিরিয়ে দিতে হবে এখন আপনার ইভিএম ভোট গ্রহণের জন্য তৈরি বিইউটিকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে রাখুন সিইউকে রাখুন তৃতীয় পোলিং অফিসারের সামনে এরকম হচ্ছে মক পোল অন দ্য ডে এইভাবে পরপর একটা করে সিরিয়াল করে দিয়েছে যে পরপর কিভাবে কি করতে হয় সেটা এগুলো আপনারা নিশ্চয়ই হাতে হাতে পেয়ে যাবেন যখন আপনারা ট্রেনিংয়ে যাবেন সেই সময় কন্ডাকশান অব মকবল সমস্ত জিনিসটা যেটা বলা হলো সেটা ইংলিশে এখানে দেওয়া আছে এবং কি কী ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে কী লেখাতে হবে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট কীরকম হবে সমস্ত জিনিসটা এখানে রয়েছে কিভাবে সিলিং হবে সেই জিনিসটাও এখানে দেখানো হয়েছে ইভিএম ভিভি প্যাটের সিলিং এখানে যেগুলো দেওয়া আছে এটা একটুখানি ওল্ড মডেলের আছে এই জিনিসগুলো সব জায়গায় হবে না কিছু কিছু চেঞ্জ হয়েছে এই স্লিপযুক্ত যে মকপল যে ব্যালট পেপারগুলো সেগুলো কোথায় রাখা হবে এই ধরনের জিনিসগুলো ইভিএম সিলিং এইখানে কিন্তু দেখুন এইবার এটা নতুন ফ্রেমের ভেতরে সবুজ পেপার এটা ঢোকাতে বলছে তারপর বলছে সবুজ পেপার সিল দুপাশে বেরিয়ে থাকবে রেজাল্ট সেকশানটাকে আপনারা বন্ধ করছেন দেখতে পাচ্ছেন যে এই যে নীল কভারটা বন্ধ হয়েছে এবং একটা সবুজ একটা লাল বেরিয়ে দেখা যাচ্ছে এবং টোটালটাকে যখন বন্ধ করা হচ্ছে তারপরে দেখুন একটা এ পার্ট এবং বি পার্ট বেরিয়ে রয়েছে এই দুটোকেই চেটাতে হবে এবার বলছে ইভিএম সিলিং প্রিসাইডিং অফিসার কি করছে না রেজাল্ট সেকশানের আভ্যন্তরীণ সেকশান সিল করা হচ্ছে এখানে একটা স্পেশাল ট্যাগ লাগিয়ে দড়ি দিয়ে বেঁধে সিল করে দেওয়া হচ্ছে ইভিএম সিলিং এবার কি হচ্ছে রেজাল্ট সেকশানের দরজাটি এমনভাবে বন্ধ করুন যাতে গ্রিন পেপার সিলটি বাইরে বেরিয়ে থাকে এবং দরজাটি অ্যাড্রেস ট্যাগ দ্বারা সিল করে দিতে বলা হচ্ছে এরপর হচ্ছে ভিভি প্যাডের সিলিং ভিভি প্যাটের সিলিং প্রিসাইডিং অফিসার এবং পোলিং মক পোল এজেন্টরা এ শেষ হওয়ার পরে ভিভিপ্যাটের সিলিং ড্রপ বক্সের ব্যবহৃত অ্যাড্রেসটাকে স্বাক্ষর করবেন এই যে সাইডে যে অ্যারো দিয়ে দেখানো রয়েছে এইখানে সমস্ত স্লিপগুলো এসে জমা পড়বে তাই মক পোল হয়ে যাওয়ার পর এই কম্পার্টমেন্টটাকে খালি করে দেওয়ার পরে এইখানে সিল করে দিয়ে দড়ি দিয়ে বেঁধে তার সঙ্গে অ্যাড্রেসটাকে ঝুলিয়ে দিতে হবে রিজার্ভ ইভিএম এবং ভিভিপ্যাট শনাক্ত করা রিজার্ভ মেশিনের গায়ে রিজার্ভ লেখাটি গোলাপি স্টিকার লাগানো থাকবে মহড়া ভোটের সময় মেশিন খারাপ হলে সেক্টর অফিসার থেকে এই মেশিনে নিতে লাগবে সেক্টর অফিসার রিজার্ভ মেশিন থেকে মেশিন দিয়ে মকপোলের ডিফেক্টিভ যে মেশিনটা আছে সেটা নিয়ে নেবেন এবং তার ক্যারিং কেসের গায়ে মকপোল রিপ্লেস স্টিকার লাগবেন বিধানসভা ভোটের ভোটার ক্ষেত্রে স্টিকারের রং হবে গোলাপি এবং এর সাইজ হবে ফিফটিন ইন্টু টেন এখানে রিজার্ভ রিজার্ভ এরকম লেখা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল পোল স্টার্ট হলে কি হবে সেই জিনিসগুলি এতে লেখা রয়েছে ইংলিশে লেখা রয়েছে সিইউ এর পাওয়ার প্যাক পরিবর্তন কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক ব্যাটারি সঠিকভাবে কাজ না করলে বা লো ব্যাটারি প্রদর্শিত হলে প্রিসাইডিং অফিসারগণ নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করবেন অনেক সময় ওই পাওয়ার ইয়েটাকে ব্যাটারিটাকে অনেকে অন করে রেখে দেন সেই জন্যে কীভাবে পাওয়ার শেষ হয়ে যেতে পারে অবশ্যই খেয়াল করবেন কোনোভাবে যেন সিইউয়ের পাওয়ার অন করা না থাকে প্রিসাইডিং অফিসার তৎক্ষণাৎ কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক প্রতিস্থাপনের জন্য সেক্টর অফিসারকে অবহিত করবেন এই উদ্দেশ্যে অতিরিক্ত পাওয়ার প্যাকগুলি সরবরাহ করা হবে প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টস এবং সেক্টর অফিসারের উপস্থিতিতে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকটি প্রতিস্থাপন করবেন প্রিসাইডিং অফিসার আবার কন্ট্রোল ইউনিটের ব্যাটারি বিভাগকে সুতো এবং অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন এবং ট্যাগটিতে পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করবেন প্রিসাইডিং অফিসার কমিশনের প্রিসাইডিং অফিসারের প্রতিবেদনের অংশ টু এখানে দেখা যাচ্ছে প্রিসাইডিং অফিসারের যে রিপোর্ট সেটার অংশ টু সেটা ফিল আপ করবেন গ্রহণ শুরু প্রিসাইডিং অফিসার গ্রহণের গোপনীয় গোপনীয়তা রক্ষণাবেক্ষণ সম্পর্কে আর পি অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ানের একশো আঠাশ নম্বর বিধানগুলি পড়বেন প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণ শুরুর বিষয়ে পিআরওস ডিক্লারেশন পার্ট ওয়ানে উপস্থিত পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করবেন ও নিজে সই করবেন প্রাথমিক কাজকর্ম শেষ না হলে ভোট ভোটগ্রহণ শুরুর জন্য নির্ধারিত সময়ে তিন থেকে চারজন ভোটারকে বুথে প্রবেশ করান ভোট শুরুর এস এম এস বার্তা পাঠিয়ে দিন দয়া করে মনে রাখবেন যদি ভোটগ্রহণ শুরু করতে দুই ঘন্টারও বেশি দেরি হয় তবে ইসিআই দ্বারা রিপোল ঘোষণা করে দেওয়া হবে তাই কোনোভাবে দেরি করা যাবে না ভোটদান তালিকায় পিবি ইডি ব্যতীত অন্য কোনো এন্ট্রি নেই বলে পোলিং এজেন্টদের প্রদর্শন করবেন ভোটার রেজিস্টার ফর্ম সেভেন্টিন এতে কোনো এন্ট্রি নেই সেটা দেখিয়ে নেবেন পোলিং এজেন্টদের সাথে সব কিছু সময় মিলিয়ে নেবেন এখানে দেওয়া রয়েছে যে ভোটার রেজিস্টার সেভেন্টিন এতে প্রথম ভোটারের সই করার আগে পোলিং অফিসার এক প্রিজাইডিং অফিসারের সাথে যাচাই করে সেভেন্টিন এতে কালিতে লিপিবদ্ধ করে নেবেন যে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো অর্থাৎ প্রথমেই লিখে দিতে হবে যে এটা নতুন একটা এসছে ফিফটি ওয়ান এইট বাই সেভেন দু হাজার কুড়ি ইএমএস ডেটেড পঁচিশ আট দু হাজার কুড়ি এইখানে একটা নতুন তথ্য যোগ হয়েছিল যে সেভেন্টিনে ফিল আপ করার আগে কিন্তু এই অংশটা লিখে দিতে হবে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো কারণ অনেক সময় এই জায়গাটায় অনেকের মক পোলের এগুলো ক্লিয়ারগুলো করতে ভুলে যেতেন বলে সেগুলো ভোটের সঙ্গে অ্যাড হয়ে যেত যাতে করে সমস্যা দেখা দিত ভোটগ্রহণ প্রক্রিয়া এখানে যে পয়েন্টগুলো আছে বুথে প্রবেশ নিয়ন্ত্রণ বুথে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সংবাদ মাধ্যমের প্রবেশ ভোটকর্মীদের দায়িত্বসমূহ ইডি ভোট প্রবেশ ভোট গ্রহণের দিন কীভাবে ঢুকবে তার একটা বিন্যাস এখানে দেখানো আছে ইভিএম ভোট প্যা ভিভিপ্যাট এগুলো সেট করা এগুলো নিয়েও আগে আলোচনা হয়েছে কারা কারা বুথে আসতে পারবেন পারবেন না এগুলো মোটামুটি অনেকেই জানেন কেন্দ্রীয় বাহিনীর কি ভূমিকা থাকবে সেটাও আমরা জানি গণমাধ্যমের উপস্থিতি বাইরে থেকে তারা ছবি টবি তুলতে পারবেন পোলিং অফিসারদের কর্তব্য এটা আমাদের দেখতে হবে প্রিসাইডিং অফিসার ওই ভোট গ্রহণ কেন্দ্রে নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবেন প্রথম পোলিং অফিসার ভোটারদের চিহ্নিত করবেন তার কাছে থাকবে নির্বাচক তালিকার মার্ক কপি দ্বিতীয় পোলিং অফিসার কালির দায়িত্বে থাকবেন তার কাছে ভোটার রেজিস্টার বা ফর্ম সেভেন্টিন এ এবং ভোটার স্লিপ থাকবে তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের সাথে থাকবেন তিনি ভোটারদের কাছ থেকে ভোটার স্লিপ সংগ্রহ করে রাখবেন প্রথম পোলিং অফিসারের দায়িত্বসমূহ তিনি ভোটারকে শনাক্ত করবেন তিনি ভোটার তালিকার মার্ক কপির দায়িত্বে থাকবেন তারপরে বলা হয়েছে তিনি ভোটারের নাম জোরে ঘোষণা করবেন যাতে পোলিং এজেন্টরা শুনতে পান সমস্ত ভোটার যাতে যাদের এপিক দেয়া হয়েছে তারা সেটি সাহায্যেই ভোট দেবেন যাদের এপিক নেই তারা বিকল্প নথি বা অল্টারনেট ডকুমেন্ট দেখিয়ে ভোট দেবেন এরপর বলা হয়েছে এপিক থাকা সাধারণ ত্রুটি যেমন ভোটারের নিজের বা তার বাবা মায়ের স্বামী নামের বানানের লিঙ্গের বয়সের কিংবা ঠিকানায় ভুল অগ্রাহ্য করে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে এপিকে সিরিয়াল নাম্বারে কোনো ভুল থাকলে সেটাও অগ্রাহ্য করতে হবে যদি কোনো ভোটার অন্য বিধানসভার নির্বাচক নিবন্ধন আধিকারিকের প্রদান করা এপিক দেখান তবে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে এই ক্ষেত্রে সেই ভোটারের নাম তিনি যেখানে ভোট দিতে এসেছেন সেই ভোট কেন্দ্রে নির্বাচক তালিকায় থাকতে হবে এপিক ছাড়াও যে বিকল্প পরিচয়পত্রের অনুমোদন দেওয়া আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ যে বারো রকম যেগুলো দেয়া রয়েছে এই এই ধরনের কার্ডগুলোর সাহায্যে যে কেউ ভোট দিতে পারবে তবে মনে রাখতে হবে ভোটার ইনফরমেশন স্লিপ কোনো বিকল্প পরিচয়পত্র নয় ভোটারদের শনাক্তকরণ প্রথম পোলিং অফিসার ভোটারের নাম এবং নির্বাচন তালিকায় তার ক্রমিক সংখ্যা জোরে ঘোষণা করবেন ভোটারের সচিত্র পরিচয়পত্রটিও যাচাই করে নেবেন নির্বাচক তালিকায় মার্ক কপিতে ভোটারের নামের নিচে একটি আন্ডারলাইন করবেন কোনো মহিলা ভোটার হলে তার নামের বাঁ দিকে সিরিয়াল বক্সে একটি টিক চিহ্ন দেবেন নির্দিষ্ট সময় অন্তর প্রিসাইডিং অফিসারের কাছে মোট কতজন ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য দিয়ে দিতে হবে এই কাজটির জন্য সচরাচর যেটি করা হয় তা হল একটি সিট পাশে রেখে সেখানে পরপর সংখ্যা লেখা থাকে এবং একের পর এক ভোটার ভোট দিতে এলে সেই সংখ্যাগুলির উপরে দাগ কেটে রাখা হয় দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব সুনিশ্চিত হন যে ভোটার সে ফর্ম সেভেন্টিন এতে তার পুরো সই করছেন কিংবা বাঁ হাতের বুড়ো আঙুলে ছাপ লাগাচ্ছেন ফর্ম সেভেনটিন এর তিন নম্বর কলামে ভোটার যে সচিত্র পরিচয়পত্র দেখাচ্ছেন সেটি বিবরণ এবং ক্রমিক সংখ্যা উল্লেখ করুন ভোটার এপিক দেখিয়ে ভোট দিতে এলে তিন নম্বর কলমে লিখুন ইপি আবার ফটো ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিতে এলে ভিএস কথাটি লিখুন অন্যান্য নথির ক্ষেত্রে সেটির ক্রমিক সংখ্যার শেষ চারটি সংখ্যা লিখতে হবে ভোটারকে এবার ভোটার স্লিপ দিন যদি কোনো ভোটার সই করতে চান তাহলে তিনি যেদিকে তিনি দাঁড়িয়ে আছেন সেই দিক থেকেই অর্থাৎ এই সেভেনটিন এইটকে উল্টো দিক থেকে তিনি সই করতে পারবেন আপনাকে কিন্তু সেভেন্টিন একে ঘুরিয়ে তার দিকে দিতে হবে না যাতে সই করেন আপনার দিকেই সেভেন্টিনে মুখ করা থাকবে উনি উল্টো দিক থেকেই সাইন করবেন সেটাও কিন্তু গ্রাহ্য ফর্ম সেভেন্টিন এ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চার নম্বরে সিগনেচার আর থাম ইম্প্রেশন রয়েছে আপনি যেভাবে ভিডিওটা দেখছেন সেই অবস্থায় থাকলে ভোটার যদি আপনার উল্টো দিকে থাকেন তিনি সেই দিক থেকেই ওইভাবেই সই করবেন চার নম্বর কলমে কোনো অসুবিধা নেই অমোচনীয় কালী প্রয়োগ এটা বেশিরভাগ সকলেই জানেন কালিকে বেশি টেনে দিতে হবে ভোটার স্লিপ প্রদান পঞ্চাশের কিংবা একশোর বান্ডিলে আপনাকে ডিসি থেকে স্লিপ দেওয়া হবে অনেক সময় স্লিপে শর্টেজ থাকে এটা আপনাদেরকে দেখে নিতে হবে যদি স্লিপ না থাকে তাহলে অন্তত হাতে করে বানিয়ে নিতে হবে যদিও এগুলো পঞ্চায়েতের সমস্যা হয় লোকসভার ভোটে এগুলো সমস্যা হয় না একজন ভোটারের সেভেন্টিন এ পূরণ করা এবং তার বাঁ হাতে তর্জনিত অমোচনীয় কালি লাগানোর পরে দ্বিতীয় পোলিং অফিসার তাকে ভোটার স্লিপ দেবেন ভোটারদের থেকে তৃতীয় পোলিং অফিসার সমস্ত ভোটার স্লিপ সংগ্রহ করবেন এবং সেটি একটি খামে রেখে দেবেন বেশিরভাগ সময় সেই তার ফাইল যেগুলো হয় সেগুলোতে রাখা হয় শেষকালে সেগুলোকে একটা খামে ভরে নেওয়া হয় ভোটারের বাঁতে তর্জনীর অমোচনীয় কালী তৃতীয় পোলিং অফিসার তাকে আরেকবার যাচাই করে নেবেন ভোট প্রদান হচ্ছে তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের ব্যালট বোতাম টিপে ভোটারকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে যেতে বলবেন ভোটার ভেতরে গিয়ে নিজের ভোট দেবেন যদি তিনি ভোটিং পদ্ধতি নিয়ে বিশেষ সরগরো না হন তাহলে প্রিসাইডিং অফিসার তাকে একটি ডামি কার্ডবোর্ডের ইভিএমের সাহায্যে এবং পোলিং এজেন্টদের সামনে পদ্ধতি বুঝিয়ে দেবেন তবে কেউ ভোটারের সাথে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে ঢুকবেন না যদি প্রিসাইডিং অফিসারকে ভোট চলাকালীন ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে কোনো কারণবশত কিংবা সব কিছু ঠিক চলছে কিনা দেখার জন্য যেতে হয় তাহলে তিনি এজেন্টদের তার সাথে আসতে বলবেন ভোট চলাকালীন কিছু সময় অন্তর সিইউ এর টোটাল বোতাম টিপে প্রাপ্ত নম্বর ভোট সংখ্যার সাথে ফর্ম সেভেন্টিন এর মোট ভোটার সংখ্যা মিলিয়ে নিন মাইক্রো অবজারভারের করণীয় কার্য মাইক্রো অবজারভারের কাজ মাইক্রো অবজারভার তাদের ট্রেনিংয়ে সমস্ত জিনিসটা জেনে নেবেন ইডি ভোটের পদ্ধতি এটা একটা জানতে হবে যিনি ইডিসি দেখিয়ে ভোট দিতে চাইছেন তাকে ইডিসির ফর্ম টুয়েলভ বি এর ওপর সই করতে হবে শনাক্তকরণের প্রয়োজনে ওনাকে এপিক বা কোনো অল্টারনেটিভ ডকুমেন্ট দেখাতে হবে ইডিসিতে উল্লেখিত নাম এবং ভোটের পার্ট এবং সিরিয়াল নাম্বার মার্ক কপি শেষে লিখে নিতে হবে যতজন ইডি ভোটার ভোট দিতে আসবে সে সিরিয়াল নম্বরের পর থেকে তাদের একটি ক্রম তালিকা বানিয়ে ফেলতে হবে অর্থাৎ মার্কটা কপিতে যদি দেখা যায় যে পাঁচশো ষাটজন ভোটারের নাম লিস্টেড আছে যিনি ইডিসি আসছেন তার ওইখানে পাঁচশো নাম্বার লিখে তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সেটা কিন্তু লিখে দিতে হবে ওই জায়গায় ইডিসিটি প্রিসাইডিং অফিসার রেখে দেবেন একটা খাম আছে তার ভেতরে ঢুকিয়ে রাখতে হবে সেভেন্টিন এ রেজিস্টারে লিখতে হবে ওই ভোটারে ভোটার তালিকার বিশদ বিবরণ যেখানে তিনি লিখ মানে যেখানে তিনি সেভেন্টিন এতে রেজিস্টার করছেন সেখানে তার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার লিখতে হবে যেমন তার যদি সিরিয়াল নম্বর হয় দুশো একত্রিশ পার্ট নাম্বার হয় পঁচিশ এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার যদি দুশো সাঁত্রিশ বিনপুর হয় তাহলে এইভাবে অবলিক দিয়ে দিয়ে লিখতে হবে সেভেন্টিনের মন্তব্য বা রিমার্ক্সের জায়গায় লিখতে হবে ইডিসি ভোটার এই কথাটি কিন্তু লিখতেই হবে কারণ এই ইডিসির হিসাব আপনাকে সেভেন্টিন সিতে বুঝিয়ে দিতে হবে কারণ যতগুলো নর্মাল ভোট আর কতগুলো ইডিসি ভোট সেইটা নিয়ে কিন্তু টোটাল ভোটটা হবে তা আর সিতে কিন্তু ইডিসি ভোটটা চেক করবেন সমস্ত ইডিসি একটি প্যাকেটে ঢুকিয়ে রেখে পরে আর জমা দিতে হবে কিছু ব্যতিক্রমী বিশেষ পদ্ধতি মেশিন প্রতিস্থাপন টেস্ট ভোট অন্ধ দুর্বল ভোটদান চ্যালেঞ্জ ভোট টেন্ডার ভোট এএসডি ভোটদান প্রক্সি ভোটদান ভোট না হওয়া না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন ভোটিং পদ্ধতি লঙ্ঘন এর মধ্যে দুটি জিনিস শুধু জানার দরকার এক নম্বর হচ্ছে ছয় যেটা হচ্ছে এএসডি ভোট আর সাত হচ্ছে প্রক্সি ভোট আমরা শুধুমাত্র সেইগুলো দেখব এএসডি তালিকা থেকে কোনো ভোটার ভোট দিতে আসা এরকম যদি কেস হয় তাহলে আপনি কী করবেন উপরিক্ত তালিকায় থাকা প্রতিটি ভোটারকেই নিজের এপিক অথবা কমিশন নির্ধারিত বিকল্প পরিচয়পত্রগুলি নিয়ে ভোট দিতে আসতে হবে প্রিসাইডিং অফিসার ব্যক্তিগতভাবে সেই পরিচয়পত্রটি যাচাই করে দেখে নেবেন ফর্ম সেভেন্টিন এতে সেটি উল্লেখ করবেন ওই রেজিস্টারে ভোটারের সইয়ের পাশে তার বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে বলবেন প্রথম পোলিং অফিসার এজেন্টদের উদ্দেশ্যে জোরে সেই এএসডি ভোটারের নাম ঘোষণা করবেন এএসডি ভোটারের থেকে একটি ঘোষণাপত্র নিতে হবে তার মানে কিন্তু তিনি ভোট দিতে পারবেন কোনো কারণে হয়তো যদি মিস্টেকেনলি এএসডি হয়ে গিয়ে থাকে মানে অ্যাবসেন্ট শিফটেড বা ডিলিটেড যদি হয়ে গিয়ে থাকে কিন্তু তিনি যদি উপস্থিত থাকেন তাকে কিন্তু অবশ্যই ভোটটা দিতে দিতে হবে এরকম একটা ফর্ম আছে ডিক্লারেশান ফর্ম যেখানে এএসডি ভোটারের সই নিতে হবে এবং সেটি প্রিসাইডিং অফিসার নিজে সংগ্রহে রাখবেন প্রক্সির মাধ্যমে ভোট ভোটিং বাই প্রক্সি সেটা কী জিনিস আপনার অর্থাৎ প্রিসাইডিং অফিসারের কাছে একটি সিএসভি অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটার যারা মিলিটারি ফিলিটারি হন এরকম টাইপের যারা ভোট দিতে আসতে পারছেন না দেশের কাজে ব্যস্ত এরকম ধরনের থাকলে তাদের তালিকা থাকবে যারা নিজেদের ভোট দেওয়ার জন্য প্রক্সি নিযুক্ত করেছেন অর্থাৎ তাদের ভোটটা তাদের বাড়ির কেউ দিয়ে যাবেন আপনার কাছে থাকা নির্বাচক তালিকার মার্ক কপি শেষে সেই সিএসভি তালিকা থাকবে সেই তালিকা কিন্তু থাকতে হবে তালিকায় নাম না থাকলে কিন্তু যে কেউ সেই ভোট দিতে পারবে না প্রক্সি প্রথাগতভাবে ইভিএমের সাহায্য নিয়ে ভোট দেবেন যিনি প্রক্সি ভোটার ধরুন কোন মিলিটারি তার মিলিটারি পার্সোনাল যিনি হয়তো দেশের সীমান্তে রয়েছেন তার ওয়াইফ যদি তার ভোট দিতে চান সেই মার্ক কপি শেষে ওনার নাম থাকবে এবং প্রক্সি ভোটার হিসাবে তিনি যে তার যে ওয়াইফ দিচ্ছেন তার সমস্ত ডকুমেন্টস চেক করে সেই ভোটটা দেওয়ানো যেতে পারে প্রক্সির বাঁ হাতের মধ্যমায় কালি দেবেন প্রক্সি নিজে যদি তিনি সেই ভোটের বুথের ভোটার হন এবং সেই সিএসবি তালিকাভুক্ত ভোটারের মানে দুজনের ভোট তিনি দেবেন প্রক্সির ক্ষেত্রে সিএসবি ভোটারের সিএসবি তালিকা সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে সেভেন্টিন এতে অর্থাৎ প্রক্সির ক্ষেত্রে যে সিএসবি ভোটারের যে সিএসবি তালিকা সিরিয়াল নাম্বার মানে জেনারেল তালিকা নয় সিএসবি তালিকায় যে সিরিয়াল নাম্বার সেটা সেভেন্টিন এতে উল্লেখ করতে হবে বোঝা বোঝার সুবিধার্থে পিভি মানে প্রক্সি ভোটার কথাটা সেভেন্টিন এতে লিখে রাখতে হবে যেমন ওয়ান পিভি ভোটার পদ্ধতি মানতে অস্বীকার করলে কি কী করতে হবে এগুলো মোটামুটি সকলেই জানেন যদি স্লিপ দেওয়া থাকে সেটা ফিরিয়ে ফিরিয়ে নিতে হবে ক্যান্সেল লিখতে হবে নট একটি মন্তব্য যেখানে নট অ্যালাউড টু ভোট বা ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড এটা লিখতে হবে এর জায়গায় সেই মন্তব্যের নিচে প্রিসাইডিং অফিসার সই করে দেবেন কেউ যদি ভোট না দিতে চায় ভোট দিতে যদি কেউ অস্বীকার করেন সেক্ষেত্রে কি করতে হবে না সেভেন্টিনে রেজিস্টার অফ ভোটার পূরণ করার পরে যদি কোনো ভোটার এরকম ইচ্ছা প্রকাশ করেন তখন তাকে ভোট দিতে বাধ্য করা যাবে না সেক্ষেত্রে রিফিউজ টু ভোট কিংবা লেফট উইদাউট ভোটিং কদারি সেভেন্টিন এতে লিখে রাখতে হবে প্রিসাইডিং অফিসার তার নিজের পুরো সই মন্তব্যের নিচে করবেন এই মন্তব্যের সাথে ভোটারের সই করিয়ে নিতে হবে তিনি সই করতেও পারেন না করলেও প্রিসাইডিং অফিসারের সইটা থাকলেই কিন্তু কাজ হয়ে যাবে কম বয়স সম্পর্কে ঘোষণা যদি কম বয়স মনে হয় তাহলে কী করবেন এই ঘোষণাপত্র একটা আছে সেই গুলো ফিল আপ করে নিতে হবে চ্যালেঞ্জ এজের চ্যালেঞ্জ আছে আন্ডার এজ ইলেকশান ইলেকটর আছে এরকম থাকতে পারে আর একটা শিশু সম্পর্কিত একটা বিষয় যেটা দু সালের নোটিফিকেশানে অ্যাড হয়েছে কমিশন তার পূর্ববর্তী দিক নির্দেশগুলি পুনরায় জানিয়ে দিক নির্দেশগুলি পুনরায় জানিয়েছে যে এটি সমস্ত রাজনৈতিক দল এবং নির্বাচন কর্মকর্তাদের দ্বারা নিশ্চিত করা উচিত যে শিশুদের নির্বাচন সম্পর্কিত কোনো রকম প্রক্রিয়া বা ক্রিয়াকলাপে যেন জড়িত না করা হয় ভোট গ্রহণ সমাপ্তিতে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে ছটা কাজ করতে হবে একটা যে সেভেন্টিন সি ফিল করা পোলিং এজেন্টদের সই করানো প্রক ক্রিয়া কাগজপত্র সিলিং মেশিন সিলিং বিধিবদ্ধ বিধিবদ্ধ তৃতীয় প্যাকেট চতুর্থ প্যাকেট এই ধরনের জিনিসগুলো পূরণ করা প্রিসাইডিং অফিসারের রিপোর্ট সমূহ খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি এই ডায়েরির ভিতরে প্রিসাইডিং অফিসারের বুথে ঘটার সমস্ত প্রাসঙ্গিক ঘটনার বিবরণ লিখে রাখতে হবে ভিজিট সিট ভোট চলাকালীন বিভিন্ন আধিকারিকের প্রদর্শন করতে আসা এই সিটে নথিবদ্ধ করবেন সেই আধিকারিকের স্বাক্ষর নেবেন প্রিসাইডিং অফিসারের অ্যাডিশনাল রিপোর্ট ষোলো দফার যে রিপোর্ট হয় পি এস সিক্সটিন পয়েন্ট রিপোর্ট যেটাকে বলা হয় এই এই অতিরিক্ত রিপোর্টটি প্রিসাইডিং অফিসার পর্যবেক্ষক বা আরোকে জমা দেবেন ফর্ম এ বা রেজিস্টার অফ ভোটার্স পোলিং এজেন্টদের মুভমেন্ট সিট রিপোর্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো ফিল করবেন ভোটের শেষে ক্লোজ আপ পোল কী করবেন না ভোট শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট আগে বুথের বাইরে গিয়ে ঘোষণা করুন যে যারা ভোট দিতে এসছেন তারা যেন লাইনে দাঁড়িয়ে পড়েন যদি কমিশন নির্দিষ্ট নির্বাচন শেষের সময়ের পরেও ভোট চলতে থাকে তাহলে বাইরে ভোটারদের একটি লাইনে দাঁড় করিয়ে সেই লাইনের শেষ থেকে মানে যে জিনিস শেষে দাঁড়িয়ে আছেন আগের থেকে পূরণ করে রাখা স্লিপ বিলি করুন লাইনের শেষের ভোটারকে এক নম্বর স্লিপ দেবেন এবং তারপরে একজন পুলিশ পার্সোনালকে দাঁড় করিয়ে দেবেন যাতে তারপরে আর কেউ না দাঁড়াতে পারে এক নম্বর স্লিপধারী ব্যক্তির ভোট দেওয়া পর্যন্ত ভোট চালিয়ে যান ভোটারদের থেকে আপনার বিলি করা সমস্ত স্লিপ সংগ্রহ করে ছিঁড়ে ফেলুন যাতে সেগুলি আর ব্যবহার করা না যায় পোলিং এজেন্টদের সামনে ক্লোজ বোতাম টিপুন এবং বোতামের উপর কালো ঢাকনা বা ক্যাপটি লাগিয়ে দিন ও প্রতিবেদন তিন পূরণ করতে হবে ফর্ম সেভেনটিন সি এর পার্ট ওয়ানের আইটেম ফাইভে কতজন ভোট কত ভোট পড়েছে সেটি লিখে ফেলুন সিইউ সুইচ অফ করে বিইউ আর সিইউ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলুন একটি একটি ফর্ম সেভেন্টিন এর শেষ এন্ট্রির পরে একটি লাইন টানুন এবং লিখুন দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট এন্ট্রি ইন ফর্ম সেভেনটিন এ ইজ দিয়ে কত সিরিয়াল অব দি ভোট হয়েছে মানে টোটাল ভোটিং কত হয়েছে সেটি সই করুন পোলিং এজেন্টদের সই করান এটা সেভেন্টিন সিতে আপনাকে দেখাতে হবে

অ্যাকাউন্টস অফ ভোটার রেকর্ডেড সেভেন্টিন সি এর ওয়ান তৈরি করুন পার্ট টুটা আপনাদের নয় ইভিএমের ভোটারের সংখ্যা সেভেন্টিন এ রেজিস্টার এর কলাম এতে মোট ভোটার সংখ্যা যে কজন ভোটার ভোট দেবেন না সিদ্ধান্ত নিয়েছিলেন রিফিউজ টু ভোট যে কজন ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি যে আর যে কজন ভোটার ভিভি টেস্ট বোর্ড নিয়েছে এইগুলো বাদ দিয়ে মানে সেভেন্টিনের টোটাল কলামের টোটাল নাম্বার মাইনাস যে কজন ভোট দেবেন না সিদ্ধান্ত নিয়েছেন যে কজনকে ভোট দিতে দেওয়া হয়নি এবং যেন টেস্ট ভোট দিয়েছে তারা বাদ দিয়ে যে কটা সংখ্যা হচ্ছে সেই টোটাল সংখ্যাটা এবং আপনার মেশিন যে শো করছে সিইউতে টোটাল ভোট কতগুলো কাস্টিং হয়েছে সেই সংখ্যাটা মিলছে এইটা দেখিয়ে দিতে হবে প্রতিটি পোলিং এজেন্টকে ফর্ম সেভেনটিন সি এর একটি করে অ্যাটেস্টেড কপি দিয়ে দিন এটা তিনি নিতে না চাইলেও দিতে হবে এবং তাদের থেকে প্রাপ্তি শিকার সংগ্রহ করে নিতে হবে সই করিয়ে নিতে হবে দু কপি সেভেন্টিন সি আপনাকে আর সি বা রিসিভিং সেন্টারে জমা দিতে হবে ভোট শেষে প্রিসাইডিং অফিসারকে ডিক্লারেশন at the close of pool. ভোটের শেষের ঘোষণাপত্রে সই করতে হবে এবং এজেন্টদের সই করিয়ে নিতে হবে যাই হোক না কেন যে কোনো জায়গায় এজেন্টদের সিগনেচারের জায়গা থাকলে ভোট চলাকালীনই মাঝে মাঝে গিয়ে তাদের সইগুলোকে করিয়ে নিতে হবে এইটা হচ্ছে একটা সেভেনটিন সি ফিল আপ করা সেভেনটিন এর জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কোথায় ভোট হয়েছে না হয়েছে সেগুলো লেখা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কতগুলো নাম্বার অফ ইলেক্ট আচ্ছা এখানে যে এক দুই তিন চার পাঁচ করে পয়েন্ট করা রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে নশো ইজন ভোটার এখানে অ্যাসাইন্ড রয়েছে যার মধ্যে সেভেন্টিন এতে আমরা দেখতে পাচ্ছি সাতশো তেষট্টি জনের নাম্বার সিরিয়াল নাম্বার অ্যাডেড হয়েছে এর মধ্যে কেউ কেউ ভোট দিতে চায়নি সেরকম সংখ্যা হচ্ছে দুজন কেউ কাউকে ভোট দিতে দেওয়া হয়নি সেরকম সংখ্যা হচ্ছে একজন এবং টেস্ট ভোট দেওয়া হয়েছে সেরকম সংখ্যা হচ্ছে দুজন কতগুলো টেস্ট ভোট এখান থেকে বাদ দেওয়া হয়েছে সেটা দেখে দিতে হবে এবং তার বলা রয়েছে যে যারা যারা টেস্ট ভোট দিয়েছেন তাদের যে সিরিয়াল নাম্বারগুলো সেভেন্টিন এতে রয়েছে সেগুলো দেখিয়ে দিতে হবে সি একটা হচ্ছে সতেরো রয়েছে একটা দুশো রয়েছে টোটাল দুটো বাদ গেছে এটা দেখিয়ে দিতে হবে যেটা দেখানো হচ্ছে এখানে যে ক্যান্ডিডেটস ফর হোম টেস্ট ভোট কোন কোন ক্যান্ডিডেটের জন্য টেস্ট ভোট দেওয়া হয়েছে এখানে একটা দেখিয়ে দিতে হবে যে টোটাল দুটো টেস্ট ভোট দেওয়া হয়েছে বলে হ্যাঁ এবং দেখানো হচ্ছে যে ভোটিং মেশিনে যে সাতশো ষাটটা ভোট রয়েছে এবং তার সঙ্গে যে সেভেন্টিন এতেও সব বার্তা দিয়ে সাতশো ষাট হচ্ছে দেখিয়ে দিতে হবে এবং তলায় লিখে দিতে হবে ইয়েস ইট এবং কাদের কাদের জন্য টেন্ডার ব্যালট পেপার যদি দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে টেন্ডার ব্যালট পেপারের সংখ্যা কত হচ্ছে সেটা লিখে দিতে হবে এবং টেন্ডার ব্যালট পেপারের যে নাম্বারগুলো আছে সেগুলো লিখতে হবে পেপার সিলের নাম্বার লিখতে হবে পেপার সিল কতগুলো সাপ্লাই হয়েছে সেগুলো লিখতে হবে যা যা দেওয়া যায় সমস্ত লিখে দিতে হবে এবার বলছে ভোটের দিন পোলিং এজেন্টদের স্বাক্ষরিত আইটেমগুলো কোনগুলোতে এজেন্টরা সই করবে পিআর ও প্রতিবেদন পিআর যে রিপোর্টগুলো আছে এবং মক পোলের খামের পেছনে সই করবে ভোট শুরুর আগে এবং পরে যদি ইভিএম প্রতিস্থাপিত হয় পেয়ারোর প্রতিবেদন যেটা টু থ্রি ফোর ফাইভ এই সবগুলোতে সই করবেন সবুজ পেপার সিল মানে গ্রিন পেপার সিল পিঙ্ক পেপার সিল স্পেশাল ট্যাগ মক পোলের পরে সিইউ সিল করার সময় প্রিসাইডিং অফিসারের যে ঘোষণা আছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট ফোর্থ পার্ট সবগুলোতেই সই করবেন সেভেন্টিন এ যেখানে সেকশন ফর্টি নাইন মতে টেস্ট বোর্ড নেওয়া আছে সেখানে সই করবেন সেভেন্টিন এতে ভোট গ্রহণ বন্ধ করার পরে পিআর সই করার পরে যেখানে লেখা হয়ে গিয়ে থাকবে যে লাস্ট সিরিয়াল এত হয়েছে তারপর পিআর সই স্ট্যান্ড তারতলা সই করবেন সেভেন্টিন সি পার্ট ওয়ানে ভোটের পরে মুভমেন্ট সিট যদি প্রযোজ্য হয় যখন প্রযোজ্য সেইখানেও কিন্তু সই নিতে হবে এইগুলো কিছু ফর্ম এখানে দেওয়া আছে এবার বলা আছে পোল পোলিং এজেন্টরা যে সমস্ত কাগজপত্রের খামে তাদের সিল লাগাবেন সেগুলো কি কী নাম্বার ওয়ান হচ্ছে ভোটার তালিকার মার্ক কপি সেখানে তারা যখন সিল করা হবে সেটাতে তারা তাদের সিলগুলো লাগাবেন দু নম্বরে আছে রেজিস্টার অফ ভোটার ফর্ম সেভেন্টিন এতে তারা সিল লাগাবেন ভোটার স্লিপ যদি থাকে যে সেটার যে বক মানে খামটা হবে সেটার ওপর সিল লাগাবেন ব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার ফর্ম সেভেন্টিন বি অব্যবহৃত টেন্ডার্ড ব্যালট চ্যালেঞ্জ ভোটের তালিকা অব্যবহৃত কোনো রকম ক্ষতিগ্রস্ত পেপার সিল যদি থাকে তার উপরে পোলিং এজেন্টদের নিয়োগপত্র আরও নির্দেশিত যে কোনো নথিতে সিলিং অফ ইলেকশন পেপার ভোটের সামগ্রী সিল করা নিম্নলিখিত সামগ্রীগুলির কভারসমূহ স্ক্রুটিনির জন্য আলাদা করে রাখুন নাম্বার ওয়ান হচ্ছে পি জিরো নাম্বার টু হচ্ছে ফ্রম সেভেন্টিন সি একটি কপি বাইরে আর্সিতে পৃথকভাবে জমা দিতে হবে এবং আরেকটি কপি সিল করে নির্দিষ্ট কভারে রাখতে হবে সেভেন্টিন এ প্রিসাইডিং অফিসারের ঘোষণাপত্র প্রিসাইডিং অফিসারের ডায়েরি ভিজিট সিট পর্যবেক্ষককে প্রিসাইডিং অফিসারের প্রতি অ্যাডিশনাল রিপোর্ট পিআরওস রিপোর্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি যেটা যা প্রযোজ্য আছে আপনার বুথে ভিডিও ক্যামেরা ক্যামেরা থাকলে সেটির লকশিট আলাদা করে পোল্ড ইভিএমের সাথে আরসিতে পাঠাতে হবে ম মহরা ভোট বা মক পোলের যে ব্যালট স্লিপ সম্বলিত খাম পোলিং এজেন্টদের মুভমেন্ট সিট এবং ফর্ম ফর্টিন এ ভোটের শেষে ইভিএম এবং অন্যান্য ভোটের সামগ্রী সিল করা প্রথমে বলা হয়েছে সিইউ সুইচ অফ করে সেটি ক্যারিং কেসে ঢুকিয়ে কেসটি দুই প্রান্ত অ্যাড্রেস ট্যাগের প্রিসাইডিং অফিসারের সিল লাগিয়ে সিল করে ফেলুন এজেন্টদেরও বলতে হবে তারা চাইলে সিল লাগাতে পারেন যে সমস্ত প্রার্থী বা তার এজেন্ট সিল লাগাবেন তাদের নাম ডিক্লারেশন অ্যাট দ্য ক্লোজ অফ পোল ভোটের শেষে ঘোষণাপত্রে লিখে রাখুন ভোট শেষ হওয়ার পরে প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভিভি প্যাট থেকে পাওয়ার প্যাক ব্যাটারি সরিয়ে ফেলবেন পাওয়ার প্যাক ব্যাটারি অপসারণের পরেই ভিভিপ্যাট ক্যারিং কেস পুলিং এজেন্টদের উপস্থিতিতে সিল করা হবে এবার বলা হয়েছে সিক্স সেপারেট লার্জ প্যাকেট ছটা লার্জ প্যাকেট হবে যার মধ্যে প্রথম প্যাকেট আগেই বলা হয়েছে তাদের তাতে কী কী জিনিস থাকবে যেমন হচ্ছে ইভিএম পেপার্স কভার থাকবে নাম্বার ওয়ান হচ্ছে এনভেলপ কন্টেনিং দ্য কাউন্ট অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড মানে সেভেন্টিন সি থাকবে দু নম্বরে থাকবে মকপোল সার্টিফিকেট টু অ্যান্ড থ্রি তারপরে থাকবে ব্ল্যাক কালার সিল্ড অ্যান্ড যার মধ্যে ওই ভিভি প্যাটের যে স্লিপগুলো আছে সেগুলো থাকবে এরপরে যে সেকেন্ড প্যাকেট যেটা হোয়াইট কালারের হবে তাতে থাকবে আনসিল্ড এনভেলপ কন্টেনিং প্রিসাইডিং অফিসারের ডায়েরি সিল্ড এনভেলপ কন্টেনিং রেজিস্টার অফ ভোটার সেভেন্টিন এ এবং আনসিল্ড এনভেলপ কন্টেইনিং ভিজিট শিট থাকবে তার সঙ্গে থাকছে আনসিল্ড মানে এগুলো সিল করা থাকবে না এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ইলেক্টার্স ফ্রম ফরটিন এ অ্যান্ড ডিক্লারেশন অব দ্য কম্পেনিয়ান থাকবে এরপরে থার্ড প্যাকেট এর ভিতরে থাকবে স্ট্যাটিউটেরি কভার এটা যার মধ্যে থাকবে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য মার্ক কপি অফ ইলেকট্রাল রোল এগুলো সব উপরে উপরে লেখাই থাকবে সিল্ড এনভেলপ অফ কন্টেনিং ভোটার স্লিপ সিল্ড এনভেলপ কন্টেনিং ইউ আনইউজড টেন্ডার্ড ব্যালট পেপার সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য ইউজড টেন্ডার্ড ব্যালট পেপারস অ্যান্ড দ্য লিস্ট অফ ফর্ম সেভেন্টিন বি সিল্ড এনভেলপ ইনক্লুডিং এ চ্যালেঞ্জ ভোট ইন ফর্ম ফর্টিন এগুলো সব নির্দিষ্ট খাম থাকবে যেগুলোতে থাকবে সেগুলো খামের ভেতর লিখবেন নাহলে ওপরে নীল লিখে ছেড়ে দেবেন এরপরে ফোর্ড প্যাকেট নন স্টেট ডিউটেরি কভার বেশিরভাগই যেগুলো এছাড়া বাদ বাকি কিছু খাম টাম যেগুলো থাকে সেগুলো থাকতে হবে আর ফিফ প্যাকেট যেটা ব্রাউন থাকবে সেখানে থাকবে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক এই যে কালি সেটা এবং রাবার স্ট্যাম্পগুলো স্ট্যাম্প প্যাড যেটা সেটা এবং সিক্স প্যাকেট এখানে বাকি সমস্ত যা জিনিসপত্র আছে সব রেখে দিতে হবে প্রিসাইডিং অফিসারের ডায়েরি প্রস্তুত করার নির্দিষ্ট সময় অন্তর বুথে ঘটে চলা বিভিন্ন ঘটনা এই ডায়েরিতে লিখে নিতে হবে এই কাজে কোনো গাফিলতি হলে কমিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে ভোটের পরের দিন স্ক্রুটিনির সময় এটি পর্যবেক্ষকে যাচাই করার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি এটা প্রিসাইডিং অফিসারের ডায়েরি কীরকম দেখতে হয় তার ছবি অনেকেই দেখেছেন এই এই একই ধরনের কোনো চেঞ্জ নেই ভিজিট সিট যারা যারা ভিজিটে আসবে তাদের জন্যে এই ভিজিট সিট একটা ফিল আপ করতে হবে একটা ছোট ফর্ম থাকে ছোটো অফ ফর্ম থাকে তার ভেতরে এই ভিজিট সিটের জায়গাটা থাকে সেইখানে আপনারা উপরে ডিটেলসগুলো ফিল আপ করে রাখবেন যারা ভিজিট করতে আসবেন তারা সেখানে নিজেদের ডেজিগনেশান এবং এসছেন এবং ভোটের কীরকম ভোট চলছে সেই সম্পর্কে কিছু লিখে দেবেন এটা হচ্ছে চেক মেমো যে আপনারা কি কি পেয়েছেন এবং কী কী জমা দিতে হবে সেটা রিসিভিং সেন্টারের কার্যাবলী এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভোটের সামগ্রী জমা দেওয়ার ব্যবস্থাপনা এসি বা বিধানসভা ভিত্তিক নির্দিষ্ট সংখ্যক পোলিং স্টেশন পিছু কাউন্টার তৈরি করে ভোটের সামগ্রী জমা নেওয়ার ব্যবস্থা হবে চেকলিস্ট অনুযায়ী বিভিন্ন মালপত্র জমা নেওয়া হবে যেই স্টাফ জমা নিচ্ছেন তিনি ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন তবেই জমা নেবেন ওই পুলিং স্টেশনের মালপত্র ওই কাউন্টারেই জমা নেওয়ার কথা কিনা বিইউসিইউ ভিভিপ্যাট সিল করা আছে ইভিএম রিসিপ্ট রেজিস্টার অনুযায়ী বিইউসিইউ ইউসিইউ ভিভিপ্যাটের নাম্বার মিলছে কিনা ওনাদের কাছে টেবিলের ওপর লেখা থাকে বা খাতায় লেখা থাকে সেই খাতা থেকে ওনারা নাম্বার মিলিয়ে দেখে নেবেন ইভিএম রিসিভ রেজিস্টারের প্রিসাইডিং অফিসারে সই রয়েছে কিনা না সেভেন্টিন সিতে উল্লিখিত ভোটারের সংখ্যার সাথে সেভেন্টিন এতে মিল রয়েছে কিনা প্রিসাইডিং অফিসারের ডায়েরি ঠিকঠাকভাবে পূরণ করা হয়েছে এবং সেখানে ভিজিট সিট জুড়ে দেওয়া হয়েছে কি না পোলিং এজেন্টদের সেভেন্টিন সি দেওয়া হয়েছে কি না মক পোলের ব্যালট স্লিপযুক্ত খামটা পাওয়া গেছে কিনা প্রিসাইডিং অফিসারে অ্যাডিশনাল ফরম্যাট রিপোর্ট জমা হয়েছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি ওয়ান এক কপি যেটা সিল থাকবে না সেটা চেক করবেন ফর্ম সেভেনটিন সি দু কপি একটি সিল করা অপরটি সিল ছাড়া প্রিসাইডিং অফিসারের ঘোষণাপত্র বা ডিক্লারেশন যেখানে অ্যান এক্সচার্জ সেভেন এক কপি সিল ছাড়া উনি নেবেন ভিজিট শিট এক কপি সিল ছাড়া পি এস জিরো ফাইভ এক কপি আনসিল সেভেনটিন এ সিক্সটিন পয়েন্ট অবজারভার রিপোর্ট এটাও পিআরও রিপোর্ট ওয়ান অ্যান্ড থ্রি মাস্ট আর দুই তিন চার যদি প্রয়োজন হয় লগ সিট অফ ক্যামেরা যদি থাকে দিতে হবে পোলিং এজেন্ট মুভমেন্ট শিট এটা থাকতে হবে এবং ফর্ম ফরটিনে থাকতে হবে আর সিতে কখন স্পেশাল কাউন্টারে জমা হবে এই কাউন্টারগুলোর উপরে নির্দিষ্ট পোলিং স্টেশনের নাম্বার এবং নাম নাম থাকবে বিশেষ কিছু কাউন্টার থাকবে যেখানে সেই বুথের মালপত্র জমা পড়বে যেমন কোনো অভিযোগ যদি জমা পড়ে থাকে গুরুত্বপূর্ণ কিছু হিংসাত্মক ঘটনা ইভিএম ভাঙচুরি ইত্যাদি যদি ঘটে থাকে ইভিএম ভিভিপ্যাট প্রতিস্থাপন করা হয়েছে এরম যদি হয়ে থাকে এই বুথগুলির জন্য আরও একটি পৃথক রেজিস্টার তৈরি রাখবেন এবং এখানে ইভিএম ভিভিপ্যাট সহ অন্যান্য নথি যাচাই করে নিয়ে জমা করতে হবে আরও পর্যবেক্ষকের সাথে আলোচনার পরে প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হবে এবারে দেখা যাচ্ছে যে পি জিরো ফাইভ রিসিভিং সেন্টারের অ্যারেঞ্জমেন্ট কীরকম করতে হবে না পিএস জিরো ফাইভ যেখানে পাঠাবেন সেখানে আরও বলেছেন পিএ প্রিসাইডিং অফিসের ডায়েরি সেভেনটিন সি ভিজিট স্লিপ আলাদা করে বেঁধে নির্দিষ্ট ট্র্যাঙ্কে রাখতে হবে এগুলো হচ্ছে রিসিভিং অ্যারেঞ্জমেন্টের আর স্ট্যাটিউটরি কভার যেখানে যা রাখার সেখানে রাখতে হবে এখানে যারা রিসিভিংয়ে জমা নেবেন তাদের জন্যে রিসিভিং সেন্টার ইভিএম সিইউতে জড়িত রুমে সিল করা সেভেনটিন সি এবং মক্পল সার্টিফিকেট এবিডি ব্ল্যাক এনভেলপের একটি কপি এগুলো ইভিএম সিইউতে জড়িয়ে হবে ট্রানজিট স্লিপ সহ সহ রুমে বিইউসিইউ ভিভিপ্যাট প্রেরণ করতে হবে এরপরে যে ভোটের পরে ইভিএম ভিভিপ্যাটগুলি জমা নেওয়ার ব্যবস্থাপনা এগুলো হচ্ছে যারা জমা নেওয়ার দায়িত্বে থাকবেন এগুলো তাদের জন্যে এগুলো যারা ভোট ভোটকর্মী তাদের খুব একটা প্রয়োজনের নয় এরপর হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্রে কোভিড ব্যবস্থাপনা এইগুলো আজ থেকে দু তিন বছর আগে যে ভোটগুলো হয়েছে যখন কোভিড একটু বেশি মাত্রায় ছিল তখন এই সব জিনিসগুলো কিন্তু করা হয়েছিল এখন মনে হয় অতটা প্রয়োজন পড়বে না তা আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ভোটকর্মীদের যে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আমি অনেকটাই এখানে বলতে সক্ষম হলাম এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে বিষয়গুলি এর সঙ্গে যুক্ত হয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা কিন্তু পাওয়া গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বিল বাটনে প্রেস করবেন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিংক আপনারা সরাসরি পেতে পারেন দেখাবে নেক্সট ভিডিওতে টেল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ